রেকর্ড করার জন্য। জি ঠিক আছে, ধন্যবাদ, রেকর্ডিং শুরু হয়েছে। পারহানা জ্যোতি, আই থিঙ্ক আমার হোস্ট থাকার দরকার নেই, আমি জাস্ট তোমাকে পারমিশনটা দিলাম, আপনি হোস্ট থাকেন, আমি আপনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। আবার এখন হচ্ছে আই থিঙ্ক রিহাম আপনি রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো মাঝখানে আমার ইন্টারনেটে ড্রপ করতে পারে, আমার ইন্টারনেট আহামরি খুব একটা ভালো না, তো ওইটার জন্য দুঃখিত যদি ইন্টারনেট ড্রপ করে আর কি। আর ফাইনালি হচ্ছে আমরা তাহলে শুরু করি। আমি খুব ফর্মালি কথাবার্তা বলবো না, কারণ আমার বিশ্বাস যে বিতর্কে যখন আমরা ফর্মাল কথাবার্তা শুরু করি, বা অ্যাটলিস্ট সেশনে যখন সেশন গুলা খুব বেশি ফর্মাল হয়, তখন আমরা ওইখান থেকে শিখি কম। মানে এক একজন এক এক ভাবে শিখে, যেমন আমি আমার জীবনে হয়তো ক্লাসরুম থেকে যতটুকু মানে বিতর্কের জিনিসপত্র তো আমি ক্লাসরুম থেকে শিখি নাই, যা শিখছি সেটা আমি আসলে বিইউডিএস এর সেশন করে কিছু শিখি নাই, আমার মানে খুব বেশি কিছু শিখি নাই আর কি। আমি যা শিখছি তা হচ্ছে সেশনের পরে আমরা টিএসসিতে বসে বসে চা খাইতে আমার আড্ডা দিতাম, তো ওইখানে দেখা যেত আমরা ঘন্টার পর ঘন্টা আলাপ করতেছি যে হ্যাঁ ভাই সেশনের মধ্যে এই বিতর্কটার মধ্যে এই সমস্যাটা ছিল, এইটা কিভাবে ওভারকাম করা যায়। তখন আশপাশ থেকে চার পাঁচজন একসাথে হয়ে সবাই এক একজন যার যার মতো করে ইনপুট দিতে শুরু করে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা একটু বেশি ইফেক্টিভ আর কি। কারণ মানুষ যখন খুব বেশি ফর্মাল থাকে, তখন আমরা মানে আমি পার্সোনালি কখনো অনেক বেশি ফর্মাল হয় খুব বেশি কিছু নিতে পারি নাই। এটা রেকর্ড হচ্ছে এবং রেকর্ডিং গুলো যারা শুনবেন, মানে আমাকে আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি, এক্সকিউজ মি ফর বিং ইনফর্মাল। তো আমরা তাহলে শুরু করি যে বিতর্কে দুইটা জিনিস আছে, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, একটু পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিংটা অন করা যাবে, কারণ আমি স্ক্রিন শেয়ার না করতে আসলে ওইভাবে বুঝাতে পারবো না আর কি জিনিসটা। মানে আপনি হচ্ছে নিচে দেখেন, আপনি যিনি হোস্ট জ্যোতি, আপনি নিচে দেখেন একটা সিকিউরিটি আছে, আপনার নিচে যে বারটা যেখানে পার্টিসিপেন্টের নাম আছে ওর পাশে দেখবেন একটা সিকিউরিটি লেখা আছে কোথাও, একটা তিন কোণা চিহ্ন, ওইখানে অ্যালাউ পার্টিসিপেন্টস টু শেয়ার স্ক্রিন, ওইটা ক্লিক করতে হবে। অথবা আপনি আমাকে আবার হোস্ট বানাতে পারেন, তাহলে আমি ওই পারমিশনটা অন করে আপনাকে আবার হোস্ট দিয়ে দিচ্ছি। সরি, টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ পার্টিসিপেন্টস টু শেয়ার স্ক্রিন, স্ক্রিন শেয়ারিং অন করে দিয়েছি। ঠিক আছে, এখন ঠিক আছে, আই থিঙ্ক আমি এখন স্ক্রিন শেয়ার করতে পারবো। আপনাদের যে কারো যে কোনো রকম কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন গুলো আস করবেন, অবশ্যই মাঝখানে আমাকে থামাতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। তো আমি একটু লিখবো, এটাকে আমি ইয়ের মতো ইউজ করবো, বোর্ডের মতো ইউজ করবো। তো প্রথমত আমরা যে দুইটা জিনিস শিখবো, নাম্বার ওয়ান হচ্ছে আর্গুমেন্টেশন। আর্গুমেন্টেশন মানে আমরা ধরেন আর্গুমেন্টেশন তো আপনি যদি চা খাইতে যান, গ্রামে কখনো চা খাইতে গেছেন কিনা জানি না, চায়ের দোকানে দেখবেন সারাদিন চায়ের কাপে গরম গরম আলাপ হচ্ছে, ওরা বসে বসে কেউ একজন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে নামায় দিচ্ছে, এখনই হচ্ছে কেউ কেউ ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে বিদ্রোহ করে ফেলতেছে, ফ্রান্সের সরকারকে নামায় দিতেছে, বাংলাদেশের সরকারকে গালিগালাজ করতেছে, ইচ্ছা মতো যা ইচ্ছা করতেছে, কিন্তু এটা কোনো আর্গুমেন্টেশন না। কারণ বিতর্কে কোনো কিছুকে আর্গুমেন্টেশন হইতে গেলে ইট হ্যাজ টু ফলো এ স্পেসিফিক প্যাটার্ন, একটা ফরম্যাটের ভেতর দিয়ে জিনিসটাকে সেন্স মেক করতে হবে। কোনো কোনো আর্গুমেন্ট আছে যে এই আর্গুমেন্ট গুলো মানে সেন্স মেক করে না। এখন হাউ টু মেক এন আর্গুমেন্ট মেক সেন্স, মানে কিভাবে একটা আর্গুমেন্টেশন বলতে আমরা আসলে বুঝবো হাউ টু মেক এন আর্গুমেন্ট মেক সেন্স। সো হোয়াট ডাজ মেক সেন্স মিন? এখন ধরেন এই যে কয়েকদিন আগে একটা গান খুব পপুলার হয়েছে, ইয়ামিন গান ছিল একটা ইউটিউবের ভিডিওর মতো, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো, দ্যাট ডাজেন্ট মেক সেন্স রাইট? পানির নিচে ডলফিন আছে আমরা জানি, কিন্তু ডলফিন আবার জঙ্গলের মতো একটু উপরে, সো এই জিনিসটা সেন্স মেক করে না একটা সাধারণ বাক্যের ক্ষেত্রে। আর্গুমেন্টেশনের ক্ষেত্রে অনেক কিছু আছে সেন্স মেক করে না। মাননীয় স্পিকার, আমরা মনে করি যে মহানগরীর মধ্যে গাড়ির ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, দ্যাট ডাজন্ট মেক সেন্স। সো আর্গুমেন্টেশন,
আবার একটা প্রপার আর্গুমেন্টেশনও সেন্স মেক না করতে পারে। আপনার কাছে হয়তো মনে হবে এটা বলার সময় যে হ্যাঁ আমি সেন্স মেক করতেছি, বাট অন্যদের কাছে জিনিসটা সেন্স মেক করবে না। হাউ ডাজ দিস হ্যাপেন? আপনি যদি বলেন যে মহানগরীতে এমনি গাড়ির সংখ্যা অনেক বেশি, সেই কারণে মহানগরীতে গাড়ির ব্যবহার নিষিদ্ধ করা উচিত, আপনার কাছে মনে হতে পারে দ্যাট মেক সেন্স, বাট দ্যাট অ্যাকচুয়ালি ডাজ নট। হোয়াই ডাজ ইট নট মেক সেন্স? বিকজ আপনি যখন বলবেন যে গাড়ি অনেক বেশি এটা সমস্যা, কেন অনেক বেশি গাড়ি থাকা সমস্যা আমি বুঝি না, মানে অনেক বেশি গাড়ি থাকার জন্য যে আপনি গাড়ির ব্যবহার নিষিদ্ধ করে দিবেন, অনেক বেশি গাড়ি থাকলে হয়েছেটা কি? What's the problem with it? আমাদের দেশে তো অনেক মানুষ, তাই বলে কি আমরা মানুষকে মাইরা ফেলাইতেছি রাস্তায় ধরে ধরে? না। সো আর্গুমেন্টস নিড টু মেক সেন্স। At times, you may feel like the argument has sense make korte chhe, but still that might not make sense. আপনার কাছে মনে হবে যে না আমি অনেক ভালো কথা বলতেছি, অথচ অন্য কেউ আসলে বুঝতেছে না যে আপনি কেন এই জিনিসটা মনে করতেছেন। তো আর্গুমেন্টেশনের মধ্যে প্রথমে আমরা যে ফ্লটা করি সেটা হচ্ছে উই অ্যাজিউম থিংস। যেমন আমি বুঝতেছি যে অনেক বেশি গাড়ি থাকলে রাস্তায় যানজট লাগে, পরিবেশের ক্ষতি হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়, আমি মাথায় মাথায় এগুলো বুঝতেছি, তাই আমি বলে দিলাম যে রাস্তায় অনেক বেশি গাড়ি থাকে যে কারণে আমরা গাড়ি নিষিদ্ধ করে দিব, অনেক বেশি জ্যাম লাগে তাই আমরা গাড়ি নিষিদ্ধ করে দিব। আমি আপনাদের চিটাং গেছিলাম একবার, তো ওইখানে গিয়ে আমি ওই যে এক নাম্বার গেট দুই নাম্বার গেট কি কি যেন জায়গা আছে, আমি পতেঙ্গা যাচ্ছিলাম স্টেশনের ওদিক থেকে, তো তখন দেখলাম এক নাম্বার গেট দুই নাম্বার গেটে বিশাল জ্যাম, তো এত জ্যাম ব্যাপারটা খুব খারাপ লাগছে, সেই কারণে আমি বললাম চিটাং শহরে গাড়ি নিষিদ্ধ। তো উই নিড টু মেক সেন্স, that's part of argumentation. Now ekta argumentation ke sense make koranor je process ta, sei process ta ke amra boli case toiri kora ba case building, othoba ei jinish ta ke keu keu case building jinish ta ki mane case building on na, ami term ta case building bolbo na, ami bolbo term ta ke framing. How does a frame make sense? Dhoren আপনি একটা ছবি তুললেন বা একটা ছবি আঁকলেন, যে কেউ একটা ছবি আঁকলো, ছবি আঁকার সময় একটা ফ্রেম থাকে না, যে ফ্রেমের ভেতরে বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস থাকে। ধরেন ছবি আঁকার সময় কি হয়, ছবি আঁকার সময় ধরেন একটা ট্রায়াঙ্গেল থাকে, আমি একটু পেইন্টে যাই, সো ধরেন এটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল না সরি একটা রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলের ভেতরে ধরেন আমি এখানে এইখানে যদি মাছ আঁকি, হ্যাঁ, আর এইখানে আঁকলাম পানি, তো আর এইখানে আঁকলাম হচ্ছে মেঘ, তো তারপরে আমি বললাম যে দ্যাট মেক সেন্স, দ্যাট ডাজন্ট, কারণ পানির উপর পানির নিচে মেঘ থাকবে, পানির উপরে মাছ থাকবে, পসিবল না। তো ওরকম আমরা ফ্রেমিংটা করি সো দ্যাট অ্যান আর্গুমেন্ট মেক সেন্স। একটা ছবির ফ্রেমের ভেতরে যেমন আমরা বিভিন্ন জিনিসকে বিভিন্ন ভাবে গুছিয়ে নিই, সেরকম ভাবে একটা আর্গুমেন্টের ভেতরে আমরা বিভিন্ন জিনিসকে বিভিন্ন জায়গা মতো প্লেস করি। একটা আর্গুমেন্টকে আমি ঠিক কোন জায়গায় প্লেস করতেছি, বিতর্কটা আসলে একটা ফ্রেম, ওরকম ওই ফ্রেমের মধ্যে আমি আর্গুমেন্টটাকে কোন জায়গায় প্লেস করতেছি, দ্যাট ইজ কল্ড ফ্রেম। এখন তাহলে চলেন আমরা শুরু করি, আসলে আমরা আর্গুমেন্টেশন কিভাবে করবো। যে কেউ একটা মোশন থাকে, এনি মোশন, আপনার মাথায় যে কোনো মোশন আসছে, কোনো মোশনে রিসেন্টলি বিতর্ক করছেন, ভালো লাগছে, মানে আই এম এক্সপেক্টিং যে আপনারা একটা মোশন চান, পরিবেশগত সমস্যা অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যার চেয়ে বেশি প্রকট, এটা যদি আমরা বলি। আচ্ছা, পরিবেশগত সমস্যা আর্থিক সমস্যার চেয়ে বেশি প্রকট। আচ্ছা, এই মোশনটার ফ্রেজিং হয়নি, ফ্রেজিং হয় নাই বলতে যে কোনো একটা মোশনে আপনি কোন কোন শব্দ ব্যবহার করবেন, মোশনটাও নিডস টু মেক সেন্স। তো পরিবেশগত সমস্যা আর আর্থিক সমস্যার মধ্যে আমরা আসলে কেন, পরিবেশগত সমস্যা তো এমন না যে আমি একা ফেস করতেছি, পরিবেশগত সমস্যা ফেস করতেছি আমরা সবাই, আর আর্থিক সমস্যা হচ্ছে পৃথিবীর কেউ কেউ ফেস করতেছে, কেউ কেউ ফেস করতেছে না। তো এই দুইটা প্রবলেম আসলে একটার সাথে আরেকটা অফসেট করা যায় কিনা, অ্যাকচুয়ালি আমি অন্তত একটা কন্ট্রাস্ট করা যায় কিনা, আমি আসলে মানে আর মানে মোশনটা ঠিকভাবে বলতে পারিনি। এটা এটা যদি হয় বলি যে প্যান্ডেমিক পরবর্তী অবস্থায় যে আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস, এর চেয়ে বেশি পরিবেশগত ক্রাইসিস হলো প্রকট ধারণ করেছে, প্রকট ধারণ করেছে, এভাবে যদি বলি। আচ্ছা, মানে প্যান্ডেমিক পরবর্তী মানে মহামারী, প্যান্ডেমিক পরবর্তী সময়ে জি আর্থিক
আচ্ছা প্যান্ডেমিকের পরে আসলে পরিবেশের প্রতিটা কোথা থেকে দেখতেছেন পরিবেশ না পরিবেশগত সমস্যা তো আছেই পৃথিবীতে তো প্যান্ডেমিকের আগেও পরিবেশের ক্ষতি হচ্ছিল রাদার প্যান্ডেমিক আসার পরে মানুষ ইয়ে করা কমায় গেছে মানে প্যান্ডেমিকে প্রথমত অনেক মানুষ মরছে না দ্বিতীয়ত হচ্ছে প্যান্ডেমিকের প্যান্ডেমিকের কারণে ভাইয়া কিছু পরিবেশগত সমস্যা দেখা যাচ্ছে যেমন প্লাস্টিক ওয়েস্ট তারপরে বিভিন্ন মাস্ক এসবের ওয়েস্ট অনেক বৃদ্ধি পাচ্ছে তারপরে ওশেনিক বিভিন্ন প্রবলেমও সৃষ্টি হচ্ছে একই সাথে হচ্ছিল আমার আজানের কোনো শেষ হয় না আমি একটু কিছুক্ষণ পজ দিতে পারি আজানের জন্য আপনারা আরো মোশন ভাবতে থাকেন মানে আরো সবাই মিলে মোশন ভাবতে থাকেন সবাই মোশন সাজেস্ট করতে থাকেন তারপরে আমরা একটা সুইটেবল মোশন নিয়ে কথা বলতে পারি মানে মোশনটা এমন দিয়ে যে মোশনটা আসলে সবাই বুঝতে পারে আর কি সবার জন্য যেটা দিয়ে আর্গুমেন্ট বোঝা সহজ হবে আমার এখানে আজান প্রায় শেষ আপনাদের কারো মাথায় আর কোনো মোশন আছে একটু বলেন হ্যাঁ এই মোশনটা আই থিঙ্ক হয় বাট মানে এই মোশনটা দিয়ে সবাই বুঝবে কিনা দ্যাটস আ কোয়েশ্চেন কেউ একজন চ্যাটে একটা মোশন ড্রপ করছে ইসরায়েল বর্জন নীতি ত্যাগ করা উচিত আচ্ছা এই মোশনটাও সুন্দর বাট দ্য ইস্যু ইজ এই মোশনটা সবাই বুঝবে কিনা মানে আই এম অ্যাজিউমিং যে এমন একটা মোশন দরকার যেটা আসলে সবাই বুঝতে পারে সবার জন্য সহজ পাচ্ছ সহজ পাচ্ছ মোশন আসলে আই আর না আর কি ইন্টারনেটটা খুব বাজে আই এম সরি ওকে আমার এখানে যা প্রায় শেষ আমি নোটস খুঁজতেছি আমি আসলে ভিতরকে নোটস নেই ডকস কোনো একটা ভিতরকে নোটস দেখলেও বুঝতে পারতাম যে আসলে থেকে শুরু করা যায় একটা ইজি বিতর্ক একটা ইজি মোশনে হ্যাঁ টেক্সট চ্যানেলে আরো দুইটা দেওয়া হয়েছে I'm so sorry যে আমার ইন্টারনেটটা চলে গেছে আমরা তাহলে আবার শুরু করি আশা করি আমার শোনা যাচ্ছে আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স তো আমরা চলেন একটা একটা বিতর্ক দেখি যেটা আমি রিসেন্টলি অ্যাড করছি বিতর্ক কোথায় কি আছে আচ্ছা ধরেন এই বিতর্কটাই বের করি একটা একটা বিতর্কের জাজমেন্ট করছিলাম সম্ভবত সেটা আচ্ছা তো এই বিতর্কের মোশনটা ছিল অনেকটা এরকম এই সংসদ প্রতি দরিদ্রদের ছোট
জীবিকার তাগিদে করা ছোটখাটো অপরাধ মওকুফ করবে। মানে মোশনটা এরকম যে যারা একদম অতি দরিদ্র, অনেক বেশি গরিব একটা মানুষকে খাইতে পারছে না, সবাই নিশ্চয়ই যে আমরা ছোটবেলা একটা গল্প করছি যে খেতে পারে না, তারপরে সে ইয়ে করতে যায়, চুরি করতে যায়। তো এরকম একটা খুবই গরিব মানুষ যে খেতে পারতেছে না, তো সে যদি খাওয়ার জন্য রুটি চুরি করে, ধরেন সে তার বাচ্চার জন্য একটা রুটি চুরি করছে একটা দোকান থেকে, তার জন্য আপনি তাকে শাস্তি দেবেন নাকি মাফ করে দেবেন বলেন? আমি একটা পোল ওপেন করি, যিনি ইয়ে আছেন, আচ্ছা NFT বিলুপ্ত হয়ে যাবে, NFT সবাই বুঝবে না। আচ্ছা বিশ্ববিদ্যালয় ছাত্ররা যদি নিষিদ্ধ করবে, দ্যাটস এ গুড মোশন, ভালো মোশন পাইছে। এই সংসদ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে, সুন্দর মোশন। এখন আমরা যদি এই মোশনটাকে গভর্নমেন্ট এবং অপোজিশন, আমি একটা টেবিল বানাই, টেবিলে হচ্ছে গভ আর অপ, মানে দুইজনের মোশন, মানে ইয়েগুলো আর্গুমেন্টেশন গুলো লিখবে। এখানে গভর্নমেন্টের একটা কেস দেন তো কেউ একজন, থ্যাংক ইউ যে মোশনটা দিচ্ছেন, এই মোশনটা সহজ পাচ্ছ সকলের জন্য, বুঝতে সুবিধা। একটু বলেন তো যে কেউ যে কোনো আর্গুমেন্টেশন, ছাত্ররা থেকে কেন নিষিদ্ধ করা উচিত আসলে? মানে আপনাদের বিশ্ববিদ্যালয়ে কি মারামারি হয় না? আমাদের এখানে তো প্রচুর হয়। আচ্ছা প্রথমত ছাত্র রাজনীতির কারণে ছাত্রদের যে মূল একটা জায়গা থাকে যে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষাগুলো নেওয়া, এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে তারা সরে আসে। তারপরে হচ্ছে রাজনীতি, মানে আচ্ছা আমরা একটা একটা করে যাই, এক ফোকাস সরে যায়, ধরলাম ফোকাস সরে যায়, দুই রাজনীতির এক্সপ্লয়টেশনটা বেশি হয়, অর্থাৎ রাজনীতিরও একটা মূল পারপাস থাকে যে হচ্ছে রাষ্ট্রের জন্য কিছু করা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা দেখা যায় হচ্ছে ওই অ্যাঙ্গেলে না গিয়ে বেশি হচ্ছে মারামারি বা এক্সপ্লয়টেশনের বেশি জায়গাগুলো বেশি হয়। আচ্ছা মানে সুষ্ঠু রাজনীতি হয় না? সুষ্ঠু রাজনীতি হয় না, বুঝলাম। আর কোনো মোশন, আর কোনো পয়েন্ট? বেশিরভাগ ছাত্রছাত্রীরা বাবা মার আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, এটাও দেওয়া যাবে। ওইটা অবশ্য, এইটা দেখেন এই যে এই যে এখানে একটা ব্যাপার বলি, বাবা মায়ের আকাঙ্ক্ষা। এখন ধরেন বাবা মায়ের আকাঙ্ক্ষা, এটা কি আপনি একটা নতুন পয়েন্ট হিসেবে দিবেন নাকি কোন একটা পয়েন্টের ভেতরে সাব পয়েন্ট হিসেবে দিবেন? প্রবলেমটা ঠিক এই জায়গাতেই মানুষ করে আর্গুমেন্টেশন তৈরি করতে গিয়ে। বাবা মায়ের আকাঙ্ক্ষা কিন্তু এখানে একটা ডিফারেন্ট কেস না, এটা একটা কেসের অংশ। প্রথম যে কেসটা আছে পড়াশোনা থেকে ফোকাস সরে যায়, এটা কিন্তু পড়াশোনা থেকে ফোকাস সরে গেলে কি হবে, এর ফলাফল একটা মানুষ বাবা মায়ের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হবে, এটা কিন্তু প্রথম পয়েন্টের একটা ফলাফল। তার মানে এই আর্গুমেন্টটা হচ্ছে ডিরাইভেটিভ, ডিরাইভেটিভ বুঝেন তো, ডিরাইভ করা মানে একটা কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা। সো মানে কোনো একটা কিছু থেকে আরেকটা কিছু বের করে নিয়ে আসা, কোনো কিছু ফলাফল হিসাবে আরেকটা ঘটনা ঘটা। সো এটা হচ্ছে একটা ডিরাইভেটিভ আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্টের থার্ডটা হবে একটা ডিরাইভেটিভ আর্গুমেন্ট। সো ডিরাইভেটিভ আর্গুমেন্ট ডু নট মেক, রাদার যেটা করবেন কোনো একটা আর্গুমেন্ট বললে তার ডিরাইভেটিভ গুলো সব একসাথে ওইটা নিচে দিয়ে দেবেন, যে কারণে ফোকাস সরে যাওয়ার পরে এটা আমরা একটা সাব পয়েন্টে অ্যাড করে দিব, বাবা মায়ের আকাঙ্ক্ষা। তারপরে এনি আদার পয়েন্টস কারো কাছ থেকে? ক্ষমতার অপব্যবহার করার সুযোগ তৈরি হয়, এই যে এইটাও আরেকটা ডিরাইভেটিভ বললেন, ক্ষমতার অপব্যবহার, এটাও কিন্তু সুষ্ঠু রাজনীতি না হওয়ার একটা লক্ষণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা। এই যে আমরা বলতেছি সুষ্ঠু রাজনীতি হয় না, সুষ্ঠু না হওয়া বলতে কি বুঝাচ্ছি? সুষ্ঠু রাজনীতি হয় না মানে হচ্ছে প্রথমত সংঘাত হয়, মানে মারামারি হয়, দ্বিতীয়ত ক্ষমতার অপব্যবহার করে। ক্ষমতার অপব্যবহার কিরকম হয়, এর একজন হয়তো দীর্ঘ সময় সিট ধরে রাখে, সিট ছাড়তে চায় না, জুনিয়ররা যারা রাজনীতি করে না, পড়াশোনা করতে আসছে বিশ্ববিদ্যালয়ে, তারা বিশ্ববিদ্যালয়ে সিট পায় না। কেন সিট পায় না? কারণ সিনিয়র যারা ক্ষমতাশীল তারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে সিট গুলা ধরে রাখছে, মানে হলের মধ্যে তারাই থাকতেছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এইটা একটা ক্ষমতার অপব্যবহার। আচ্ছা আমরা অনেকগুলো পয়েন্ট পাইছি, এখন আমরা বলি
আর্গুমেন্টেশনটা আমরা কিভাবে করব। সো এখানে আমি একটু ভাগ করি, আর্গুমেন্টেশন আর্গুমেন্টেশন চারটা পার্টে হয়। নাম্বার ওয়ান, এটাকে আমরা শর্টে বলি এ আর ই এল, সবাই একটু মুখস্থ করে ফেলুন, এ আর ই এল অথবা এ আর ই আই, আই বা এল যাই বলুন, এ আর ই এল বলতে মনে রাখতে সহজ হয়। এরএল, ওই যে একটা ইয়ে আছে না, প্রথম যখন আমি এরএল শিখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এরিয়াল ওয়াশিং পাউডার নামে একটা ওয়াশিং পাউডারের অ্যাড দিত ইন্ডিয়ার কোনো একটা চ্যানেলে, ওইটার নাম থেকে মনে রাখছি। এ দিয়ে আমরা বুঝি অ্যাসারশন, এখন প্রথমত আমরা যখন একটা বিতর্ক সেট করব তখন আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে আমাকে অবশ্যই দেখাতে হবে যে এই জিনিসটা ভালো না, ছাত্র রাজনীতির জিনিসটা আমার জন্য ক্ষতির কারণ, কি কি ক্ষতি আমি দেখাইতে চাই সেইগুলো আমরা আমার আর্গুমেন্টেশনের থ্রুতে দেখাবো একটা একটা করে। আচ্ছা, তিন, জীবনের ঝুঁকি। এই যে জীবনের ঝুঁকি আরেকজন বললেন, এইটাও কিন্তু একটা ডিরাইভেটিভ, সুষ্ঠু রাজনীতি না হয় পোলাপান মরে যাচ্ছে। আপনার কি মনে হয় সুষ্ঠু রাজনীতি হলে কেউ মরতো? মরতো না। ধরেন ছাত্র রাজনীতি আসলে অক্সফোর্ডেও আছে, কিন্তু ওদের ছাত্র রাজনীতিটা কেমন? ওদের ছাত্র রাজনীতিটা হচ্ছে যে অক্সফোর্ডে যে সমস্ত স্টুডেন্ট পলিটিক্স এর সাথে জড়িত তারা কোন ছাত্র রাজনৈতিক সংগঠন, আমাদের দেশে যেমন ছাত্র লীগ, ছাত্র দল ওরকম ভাবে পার্টি হয়, ওদের দেশে কোনো পার্টি হয় না, মানে ছাত্রদের কোনো রাজনৈতিক দল নাই, ছাত্ররা নিজেরাই বড় বড় রাজনৈতিক সংগঠনের অংশ। যেমন ধরেন বাংলাদেশে একটা স্টুডেন্ট যদি নিজে ছাত্রলীগ না করে সরাসরি আওয়ামী লীগ করতো তখন যেটা হইতো। তো স্টুডেন্টরা আসলে কি করে, ওরা রাজনীতিতে কোন ভূমিকা পালন করে? তারা বিভিন্ন বড় বড় নেতাদের সাথে, ধরেন অক্সফোর্ড ইউনিয়নের আপনি একজন সদস্য, তখন আপনি করবেন কি, আপনি ধরেন পছন্দ করেন হচ্ছে বোরিস জনসন, বা ধরেন আপনি পছন্দ করেন হচ্ছে স্টিভেন কর্লিসকে, কর্লিস হচ্ছে ওইখানকার একজন লিবার মানে লেবার এমপি। তো আপনি ওই স্টিভেন কর্লিসে গিয়ে বলবেন যে আমি অক্সফোর্ডে পড়ি, আমি হচ্ছে পলিটিক্স নিয়ে এরকম জানাশোনা আছে আমার, আমি আপনার সাথে আসলে কাজ করতে চাই। তখন স্টিভেন কর্লিস আপনাকে তার ইয়ে হিসেবে রাখবে, তার অ্যাপ্রেন্টিস হিসেবে রাখবে, তার ইন্টার্ন হিসেবে রাখবে। আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে, ধরেন স্টিভেন কর্লিসকে এমপি হিসেবে যাইতে হয়, পার্লামেন্টে গিয়ে কথা বলতে হয়। সে ধরেন আপনার দেশে একটা বিল পাস হচ্ছে, একটা বাজেট পাস হচ্ছে, এখন বাজেটে কি কি সমস্যা আছে এগুলো নিয়ে সবগুলো নিয়ে সারাদিন বৈশা বৈশা চিন্তা ভাবনা করা, পড়াশোনা করা কি কর্লিসের পক্ষে সম্ভব? একজন এমপি হিসেবে তার কি এত সময় আছে? নাই, কোনো দেশেরই এমপিদের হাতে এত সময় নেই যে বৈশা বৈশা তার বাজেটের মধ্যে কি কি সমস্যা হয়েছে সবগুলো অ্যানালাইজ করে। তখন সে আইসা ওই স্টুডেন্টটাকে, একটা স্টুডেন্ট না অনেকগুলো স্টুডেন্টকে তারা এরকম ইন্টার্ন হিসেবে রাখে, ওই ইন্টার্ন স্টুডেন্টারে বলবে যে ভাই আপনি আসেন, আপনি এই আমি বাজেট এর উপরে একটা স্পিচ দিতে হবে আমাকে, আপনি আমার বাজেট স্পিচটা রেডি করে দেন। এইভাবে হচ্ছে ওই সমস্ত দেশে ছাত্ররা রাজনীতির সাথে কানেক্টেড থাকে। সে ফর এক্সাম্পল আপনাদের দেশে একজন আমাদের দেশে সরি আমাদের দেশে ওকে আমি একটু দেখেন রেজাল্টটা কি নিয়েছে, নরিস অফ হ্যামিল্টন, আচ্ছা সো আমরা একটু দেখি নিউজিল্যান্ডের যে প্রাইম মিনিস্টার, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের নাম আমি ভুলে গেছি, নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার, হ্যাঁ ওর নাম হচ্ছে জেসিন্ডা আর্ডেন, এই যে বুঝছি। আমরা দেখি জেসিন্ডা আর্ডার্ন যদি আমরা দেখি তাহলে জেসিন্ডা আর্ডার্ন আসলে কি করতো? Ardern was acha so Ardern was first elected in the age after graduating from the University of Waikato in 2001 Ardern began her career working as a researcher in the office of Prime Minister Helen Clark. She later worked in London with the cabinet office and was elected president of the mane dekhen she kintu ei je researcher hisebe kaaj shuru korche Helen Clark er office e tar mane tader desher তাদের দেশে ছাত্র রাজনৈতিক ঘটনাগুলো কিভাবে ঘটে
তাহলে দেখা ছাত্ররা ধরেন রাজনীতি করার সময় সে রিসার্চার হিসেবে জয়েন করে কোনো একটা অফিসে, কোনো একজন এমপির অফিসে, ইভেন হচ্ছে সে ইয়েতেও কাজ করছে, সে হচ্ছে আমি যতটুকু জানি সে কাজ করছে হচ্ছে টনি ব্লেয়ারের সাথে। এই যে Arden moved to London, England, where she became a senior policy advisor to an 80% policy unit of British Prime Minister Tony Blair. তার মানে টনি ব্লেয়ারের একটা উপদেষ্টা পরিষদ ছিল 80 জনের, তার মানে 80 জন মিলে তার মানে এই ইয়ে কি কি ডিসিশন নিবে, টনি ব্লেয়ার কি কি ডিসিশন নিবে সেগুলো নিয়ে দিত। ওইখানে স্টুডেন্টও ছিল, ইয়াং প্রফেশনালও ছিল যে মাত্র পাশ করে বেরিয়েছে। এরকম আমাদের দেশে কি হয়, মাত্র পাশ করছে এরকম একটা রাজনৈতিক নেতা পরবর্তী 3 বছর হলের মধ্যে সিট দখল করা বসে থাকে, কেন কোনো রিজন নেই, আল্লাহ জানে সে কেন বসে থাকে। তো এই ঘটনাগুলো তাদের দেশে ঘটে না, ওইটা হচ্ছে সুষ্ঠু রাজনীতি। তাহলে আমাদের দেশে যে সুষ্ঠু রাজনীতি হয় না সেখানে কি হয়, মারামারি করেন, মারামারি করলে সংঘাত হয়, ক্ষমতার অপব্যবহার হয়, জীবনের ঝুঁকি হয়, এগুলো সব একটার পিছনে আরেকটা ডিরাইভেটিভ হিসেবে আসে। সো নাও লেটস মুভ অন, আমি যে একটা অ্যাসারশন দিব যে দেখেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব, কারণ ছাত্র রাজনীতি করলে একজন শিক্ষার্থী পড়াশোনা থেকে মনোযোগ সরে যায়। এই যে মনোযোগ সরে যায়, ফোকাস না আমরা লিখি মনোযোগ, বাংলায় লিখি মনোযোগ সরে যায়, এই যে মনোযোগ সরে যায় এটা হচ্ছে অ্যাসারশন। কেন এটা অ্যাসারশন, কারণ এখানে আমি জাস্ট একটা দাবি করতেছি রাজনীতি করলে পড়াশোনা সরে যায়। এই দাবিটা কতটা সত্য আমি কি জানি, জানি না। সো হিয়ার কামস দ্য গেম অফ ফ্রেমিং। তাহলে এই আর্গুমেন্টটা আমি এখন ফ্রেম করব কিভাবে, যে কোনো একটা ফ্রেমের দুইটা পার্ট থাকে। একটা ফ্রেম হচ্ছে একটা ইয়ের মতো, গ্রাফের মতো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অফ কাম। সরি আমি গ্রাফ আঁকতে পারতেছি না, ধৈরা নেন, আচ্ছা ডিলিট করি, একটা ভালো লাইন আঁকি সুন্দর করে লাইন করছে। এই যে ধরেন এটা হচ্ছে ওয়াই অক্ষ, সবাই মোটামুটি পড়ছে এগুলা স্কুল কলেজে, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষে কিছু একটা থাকে, ওয়াই অক্ষে কিছু একটা থাকে। আমাদের এই এই গ্রাফে যে গ্রাফটা কিনা আমরা বানাইছি ফ্রেমিং এর জন্য, এই গ্রাফে কোনটাতে কি থাকবে, এইখানে থাকবে ট্রুথ বা সত্যতা। এখন কথা হচ্ছে যে সত্যতা বা ট্রুথ জিনিসটা কি, আমরা সবাই জানি যে পৃথিবীতে সত্য এটা খুব বড় জিনিস, কিন্তু বিতর্কের ক্ষেত্রে হোয়াট ইজ সত্যতা, আচ্ছা এইখানে থাকবে ইম্পর্টেন্স বা গুরুত্ব। গুরুত্ব এবং সত্যতা এই দুইটা আসলে কি জিনিস, একটা আর্গুমেন্ট যখন আমি এস্টাবলিশ করব, এই যে এইখানে ফ্রেমিং এর কাজটা শুরু, সেটা হচ্ছে একটা আর্গুমেন্ট এস্টাবলিশ করার সময় ফ্রেমের দুইটা পার্ট, একটা হচ্ছে আমাকে আর্গুমেন্টটা কতটা সত্য সেটা প্রমাণ করতে হবে, দুই হচ্ছে আমাকে আর্গুমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও প্রমাণ করতে হবে। এই দুইটা জিনিস একই সাথে যখন এস্টাবলিশ হবে তখন আমার আর্গুমেন্টটা একটা ভালো আর্গুমেন্ট। সে ফর এক্সাম্পল যেই আর্গুমেন্টটা 100% ইম্পর্টেন্ট কিন্তু সত্য না, এই আর্গুমেন্টটা কোনো ভ্যালু রাখে না। যে আর্গুমেন্টটা 100% ট্রু, পুরাপুরি সত্য কিন্তু ইম্পর্টেন্ট না, সেটাও কোনো ভ্যালু রাখে না। তাইলে হোয়াট ইজ অ্যান আইডিয়াল আর্গুমেন্ট, একটা আইডিয়াল আর্গুমেন্ট হবে এই জায়গায় 100% সত্য অথবা 100% ট্রু। এখন আমি যদি একটা আর্গুমেন্ট দেই আজকে যে সূর্য পূর্ব দিকে উঠে তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত, বা ধরেন এখানে আমি একটা আর্গুমেন্টে একটা ক্লেম করলাম যে এখানে আমি যে ক্লেমটা করছি যে ছাত্র রাজনীতি করলে পড়াশোনা থেকে মনোযোগ সরে যায়, এখন পড়াশোনা থেকে কেন মনোযোগ সরে যায়, ছাত্র রাজনীতি করার সাথে পড়াশোনার সাথে মনোযোগ সরার সম্পর্ক, এই পার্টটাকে আমরা বলি মেকানিজম। সো আমরা ট্রুথকে সাধারণত আমরা যেভাবে এস্টাবলিশ করি, আমরা ট্রুথকে এস্টাবলিশ করি সাধারণত থ্রু এ মেকানিজম। মেকানিজম বলতে হচ্ছে একটা ঘটনা কিভাবে ঘটবে, ঘটনা তো এমন না যে আমি বললাম যে না আমি তো আর আল্লাহ না, আল্লাহ যেমন বললো যে কুন ফায়াকুন আর সাথে সাথে সবকিছু হয়ে গেল, তো আমি তো আর আল্লাহ না, বলবো যে হয়ে যাওয়ার সাথে সাথে সবকিছু হয়ে যাবে,
it must have a mechanism that through the eta hobe to oi mechanism ta hocche ekta important ongsho jokhon amra bitorko korte jabo ekhon amader kaaj hocche chhatro rajniti korle monojog kibhabe shoye jay eta amra proman korte hobe ekta mechanism korte hobe mechanism ta ki ekhon mechanism er kichu level ache kyo kyo ei mechanism tai hocche mostly reasoning ei part ta कारण दर्शन विश्वविद्यालय पढ़ाशनार दिके मनोयोग देवा जाए ना जरा छात्र राजनीति करे सीजी खराब है जिनिसगुलो तो जिनि जज जानी निजे जानेन केन एटा व्याख्या करते हबे किन्तु ना जज आपनि ना बोलले एकटा कथाओ जानबे ना जज किच्छु जाने ना Do not imagine যে জাজ এটা বুঝানি জাজ কিছু বুঝানি না জাজকে বুঝাইতে হবে সাধারণত আমি মানুষকে যে জিনিসটা দেখি মানে ভিতরকে হাললে বলে যে আমি তো এটা বলছি আরে ভাই ঠিক আছে বলছো কিন্তু এটা এস্টাবলিশ করো না হোয়াট ইজ এস্টাবলিশিং থিংস এইটাই হচ্ছে আর্গুমেন্টের সবচেয়ে বড় পার্ট থেকে ট্রুথ হিসেবে প্রমাণ করা সত্য হিসেবে প্রমাণ করা আমি যে বলতেছি যে ছাত্র রাজনীতি করলেই আপনার সিজি খারাপ হয়ে যাবে রিজন কি কারণ কারণটা আপনারে ব্যাখ্যা করতে হবে এই কারণটা কেউ কেউ বলবে যে দেখেন ছাত্র রাজনীতি করতে অনেক সময় লাগে শ্রম দেওয়া লাগে তখন আপনার আসলে ক্লাস করার সময় দেখবেন তখন আপনার পড়াশোনা করার মতো সময় পাবেন না যে কারণে আপনার পড়াশোনা থেকে মনোযোগ উঠছে বা একটা সাধারণ ছাত্রের যেখানে পড়াশোনা থেকে মূল উদ্দেশ্য সেখানে আপনার মূল উদ্দেশ্য সইরা হয়ে যাবে রাজনৈতিক ভাবে সফলতা হাসিল করা যেই কারণে আসলে আপনি আর পড়াশোনার দিকে মনোযোগ দিবেন না আপনার মনোযোগ দেওয়ার ইচ্ছা করবে না এইটাও কিন্তু একটা রিজন একটা রিজন হতে পারে দেখেন আপনার মনোযোগ সরে যাবে কারণ আপনার পড়াশোনার করতে যে ইচ্ছা বা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা পরিবর্তন হয়ে যাবে রাজনৈতিক স্বার্থ হাসিল করা তার মানে আপনার উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আপনার মনোযোগ পরিবর্তন হয়ে যাবে আপনি যা চান তার দিকেই তো আপনি ফোকাস করবেন আপনি যদি চান যে আপনি একটা বড় পোস্ট পাবেন তখন আপনি ওই পোস্টের পেছনেই ছুটবেন সিজির পেছনে আর ছুটবেন না যেই কারণে আপনার মনোযোগটা সরে যাবে এটা হতে পারে একটা মেকানিজম এটা কিন্তু একটা মেকানিজম একটা আর্গুমেন্টের পেছনে আপনি একাধিক মেকানিজম দেখাইতে পারবেন একাধিক মেকানিজম কি কেউ কেউ হয়তো এইটুক যে আপনার উদ্দেশ্যের পরিবর্তন হয়ে যাবে তখন আর পড়াশোনা করতে আপনার ভালো লাগবে না ইচ্ছাও করবে না উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাওয়াটা একটা রিজনিং বা একটা মেকানিজম কিন্তু এই মেকানিজমটা কি কোনো বেটার মেকানিজম থাকতে পারে আরো বেটার আরো পরিষ্কার এটা হ্যাঁ বুঝলাম সামহোয়াট আমি বুঝছি যে একটা রিজন আছে কিন্তু সব রিজন তো ইকুয়ালি ভালো মানের রিজন না একটা ভালো মানের রিজন কি হতে পারে একটা ভালো মানের রিজন হতে পারে যে দেখেন প্রথমত আপনার উদ্দেশ্য সরে যাবে সেই কারণে আপনি আর পড়াশোনার দিকে মনোযোগী হবেন না কারণ আপনি অনার সিজি চান না পোস্ট চান তে পদ চাইলে পদের পিছনে দৌড়াবেন সিজির পিছনে দৌড়াবেন না সহজ দ্বিতীয় রিজন হচ্ছে আপনি যে বিতর্কে এভাবে যদি একাধিক রিজন থাকে তখন আপনি রিজন গুলো ভাঙ্গা ভাঙ্গা দেখা দিতে পারে দেখেন মাননীয় স্পিকার এখানে দ্বিতীয় রিজন হচ্ছে যে আপনি যখন ছাত্র রাজনীতি করেন তখন আপনার ক্লাসের সময় প্রোগ্রাম থাকে আপনাকে ক্লাস না করে প্রোগ্রামে গিয়ে বসে থাকতে হবে তার মানে আপনি ক্লাস করতে না পারলে তো অবশ্যই ফলাফল ভালো করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যখন ক্লাসের বাইরেও দিয়ে পড়াশোনা করতেন ওই সময়টাও আপনাকে ছাত্র রাজনীতির জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথাবার্তা বললে অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনে নিয়োজিত থাকতে হবে সে ফর এক্সাম্পল আজকে আপনি একটা সংবাদ সম্মেলন করবেন এই সংবাদ সম্মেলনের জন্য আপনার আগে 5 ঘন্টা ধরে প্রস্তুতি নিতে হবে তার মানে হচ্ছে আপনি যদি ছাত্র রাজনীতিতে আসলেই সময় দিতে চান তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতি এমন যে আপনাকে ক্লাস টাস না করে সময় দিতে হবে এবং ক্লাসের বাইরেও যে আপনি নিজে পড়াশোনা করবেন সেই রকম সময় আপনার হাতে থাকবে না আপনাকে রাজনৈতিক ভাই ব্রাদারদের সাথে সময় কাটাতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আপনি একদিকে যেমন আপনার উদ্দেশ্য সরে যাবে অন্যদিকে আপনি সময়ও পাবেন না তৃতীয়ত আপনি ক্লাসও করতে পারবেন না Doesn't it sound like a better mechanism? একটু আগে যে শুধু হ্যাঁ ভাই আমার ছাত্র রাজনীতি করলেই পড়াশোনা খারাপ হয়ে যাবে এরকম একটা ক্লেইম এসেছে যখন কেউ তিনটা কারণ ব্যাখ্যা করবে দেখেন আপনার উদ্দেশ্য সরে যাবে আপনার হাতে সময় থাকবে না আপনি ক্লাস করতে পারবেন না Isn't that a better mechanism? আপনাদের কাছে কি মনে হয় Yes ভাই better তো তার মানে এইটা বলার মানে হচ্ছে আমি আমার আর্গুমেন্টটা কি প্রুফ করলাম ট্রুথ প্রুফ করলাম থ্রু আ এখন
আর্গুমেন্টের ভেতরে ভেতরে আর্গুমেন্টেশন এন্ড ফ্রেমিং আসলে খুব বেশি ডিফারেন্ট আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আপনি একটা মানে ধরেন খাবার এবং স্বাদ দুইটা কি এক জিনিস? এক জিনিস না, কিন্তু খাবার খাইতে গেলে স্বাদ পাবেন। যেমন ধরেন টক এবং হচ্ছে গরম চা, গরম চা খাইছেন টক টক লাগে, বা ধরেন জলপাই, জলপাই একটু টক, জলপাই আর টক কিন্তু এক জিনিস না, কিন্তু জলপাই খাইলে টক লাগবে। সো আর্গুমেন্টেশন এবং এর মধ্যে সম্পর্কটা ফ্রেমিং এবং আর্গুমেন্টেশন এক জিনিস না, কিন্তু আর্গুমেন্টেশন প্রোভাইড করতে গেলে আপনাকে অবশ্যই একটা সুন্দর ফ্রেমের ভেতরে আর্গুমেন্টটা দিতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম, যেমন জলপাই খাইলেই আপনার টক লাগবে, যদি এটা টক না লাগে তাহলে আপনি এটা জলপাই বলবেন না। আপনি যখন বিতর্ক করতেছেন তখন আপনি আর্গুমেন্ট গুলা জাজকে খাওয়াচ্ছেন। আপনি কেউ একজন বাসার কোনো একজন অতিথির সামনে নিয়ে আপনি আম দিলেন, আমটা খাইতে ঝাল লাগলো, বা ধরেন আপনি অতিথিরা জলপাই দিচ্ছেন কিন্তু জলপাই খাইতে মিষ্টি লাগতেছে, সে কি জলপাই খাবে? সে কি বলবে যে ভাই এটা জলপাই দিচ্ছেন আপনি আমারে? সে বলবে আপনি আমার কি দিচ্ছেন, তো জলপাই না, দেখতে জলপাইয়ের মতো কিন্তু খাইতে মতো না, মানে খাইতে তো জলপাইয়ের মতো না, এটা কি অন্য একটা ফল নাকি? আপনি যখন এরকম আর্গুমেন্টেশন প্রোভাইড করবেন জাজের কাছে তখন আপনাকে সাথে একটা প্রপার ফ্রেমিং এর ভেতরে আর্গুমেন্টেশনটা দিতে হবে। আন্দাজে সে বলবে যে এই আর্গুমেন্টটা তো ওই যে ডাজন্ট মেক সেন্স। সো ইন অর্ডার ফর ইউর আর্গুমেন্ট টু মেক সেন্স এটা ট্রুথ এস্টাবলিশ করতে হবে। এই ট্রুথ এস্টাবলিশ করাটাই হচ্ছে একটা মেকানিজমের থ্রুতে করতে হবে, কোনো না কোনো একটা মেকানিজম দিয়ে করতে হবে। তো এই যে মনোযোগ সরে যায় এর পেছনে আমরা লিখি আর, রিজনটা হচ্ছে যে রিজন অনেকগুলো আছে, রিজন ক হলো সময়, রিজন খ হলো উদ্দেশ্য, রিজন গ হলো ক্লাস। তাহলে আমরা অনেকগুলো রিজন দিলাম, এই রিজন গুলোর পেছনে আপনাকে এভিডেন্স দিতে হবে। এভিডেন্স কি? আপনি মাঝে মধ্যে এভিডেন্স গুলা হচ্ছে রিজনের ভেতরেই, আমি সাধারণত যেটা করি আমার কাছে যে কাজটা করতে ভালো লাগে সেটা হচ্ছে রিজন আগে দিয়ে পরে দেওয়ার চেয়ে এভিডেন্স আগে দিয়ে রিজন আগে, মানে রিজন পরে দেওয়া আমার কাছে কনভিনিয়েন্ট লাগে। এই যে আমি আপনাকে বললাম যে দেখেন আপনি সময় দিতে পারবেন না, আপনি যদি শুরুতে বলেন, ধরেন কেউ একজন এভাবে বলতেছে মাননীয় স্পিকার আজকে যদি কেউ একজন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তার হাতে খুব একটা বেশি সময় থাকে না এবং সেই কারণে সে ক্লাস করতে পারে না এবং তার পড়াশোনার ফোকাস পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা স্টুডেন্ট যখন ছাত্র রাজনীতি করে তখন তাকে প্রতিদিন মিটিং করতে হয় এবং মিটিং গুলো ক্লাসের সময় থাকে তাই তার ক্লাস হচ্ছে, মিটিং এর বাইরেও তাকে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠন করা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে লিয়াজো মেইনটেইন করার জন্য তাকে আরো বেশি সময় ব্যয় করতে হয়। এখন দেখেন প্রথমবার দিলাম রিজনিং, পরের বার দিলাম এভিডেন্স। এভিডেন্সে বললাম ক্লাস থাকে, মানে ক্লাসের সময় মিটিং থাকে, এভিডেন্সে বললাম যে আপনি ক্লাস করতে পারবেন না কারণ ক্লাসের সময় আপনাকে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কাজ করতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনার দিনে 5-6 ঘন্টা সময় রাজনীতির পিছনে দিতে হবে বা আরো বেশি সময় দিনে 8-10 ঘন্টা সময় রাজনীতির পিছনে দিতে হবে। এই একটা এভিডেন্স আমি আপনারা দিলাম যে মিটিং থাকে, এভিডেন্স দিলাম যে বিভিন্ন লোকজনের সাথে আপনার যোগাযোগ করতে হয়, কাজকর্ম অর্গানাইজ করতে হয়, সো দ্যাট ইজ লাইক এ ফুল টাইম জব, যে কারণে আপনি অন্য কিছু করতে পারেন। আমি কিন্তু এভিডেন্সটা পরে দিলাম, যখন আমি এভিডেন্সটা পরে দিই তখন আমার একই কথা রিপিট করতে হয় প্রথমত, দ্বিতীয়ত ইট মেক্স লেসার সেন্স আমার কাছে মনে হয়, এক একজনের কাছে ব্যাপারটা এক রকম। আমার কাছে মনে হয় যে আমি যদি এভিডেন্সটা আগে দিই তখন আমি আর্গুমেন্টটাকে প্রপারলি বিল্ড আপ করতে পারি। যেমন আমি যদি এখন বলি মাননীয় স্পিকার একটা ছাত্র যদি আজকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকে প্রতিদিন মিটিং করতে হয় যে মিটিং গুলা ক্লাসের সময় থাকে, দ্বিতীয়ত তাকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড অনুষ্ঠান ইত্যাদি সংগঠন করতে হয় যেগুলোর পিছনে তাকে দিনের একটা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করতে হয়, তৃতীয়ত তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দের সাথে লিয়াজো মানিয়ে রাখতে হয় যে কারণে তাকে আরো বেশি সময় ব্যয় করতে হয়। অতএব ক্লাসের ভেতরে ক্লাস চলাকালীন সময় এবং ক্লাস যখন চলে না সেই সময় পুরোটা সময় তাকে রাজনীতির পেছনে ব্যয় করতে হয়, যেই কারণে তার হাতে যথেষ্ট সময় থাকে না। দুই,
তার উদ্দেশ্যটা পড়াশোনায় ভালো করার চেয়ে পরিবর্তিত হয়ে রাজনীতিতে ভালো করা হয়ে যায়, এবং তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সে ক্লাস করতে পারে না এবং ক্লাস মিস দেওয়ার কারণে তার ফলাফল ভালো করারও কোনো সুযোগ থাকে না। এখন ডাজেন্ট ইট মেক মোর সেন্স, আমার কাছে মনে হয় ইট মেক্স মোর সেন্স, ইট মেক্স দ্যাট এন্টায়ার থিং ইজি ফর মি, যে কারণে আমি আগে এভিডেন্স দিই তারপরে রিজনিং দিই। সো এভিডেন্স সবসময় এভিডেন্স অনেক রকমের হইতে পারে, কিছু কিছু এভিডেন্স হতে পারে যেগুলো ডেসক্রিপটিভ এভিডেন্স, এখানে আমরা যেটা দিলাম সেটা একটা ডেসক্রিপটিভ এভিডেন্স, আমি এভিডেন্সটা ব্যাখ্যা করে দিলাম। দেখেন রাজনীতি করলে আপনার এইটা এটা করতে হয়, আপনাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে হয়, মিটিং করতে হয়, এই সেই মিটিং মিছিল, এইগুলো রাজনীতির মধ্যে যে মিটিং মিছিল থাকে এটা জেনারেল, মানে কি বলবো, এগুলো হচ্ছে কমন নলেজ, সবাই জানে যে রাজনীতি করতে গেলে মিটিং মিছিল করতে হয়। কিন্তু সব বিতর্কে আবার এভিডেন্স ইয়ে থেকে হবে না, আপনার মিটিং মিছিল থেকে হবে না। যেমন একটু আগে আমরা যখন পরিবেশ বিষয়ক মোশনটা নিয়ে কথা বলতেছি, পরিবেশ বিষয়ক আর্গুমেন্ট যখন আসবে, যখন কেউ বলবে যে আচ্ছা দেখেন পৃথিবীর বিশ্বনে তারা আসলে পরিবেশবাদীদের কথাবার্তা শুনে না, তারা পরিবেশ ধ্বংস করে এবং পরিবেশবাদীদের তারা পাত্তা দেয় না, এরকম একটা অ্যাসারশন আসলো, ওই অ্যাসারশনের এভিডেন্স দিতে গেলে কিন্তু আপনাকে আসলেই দেখাইতে হবে যে দেখেন ডোনাল্ড ট্রাম্প 2017 সালে না সরি প্যারিস ট্রান্স এগ্রিমেন্ট, প্যারিস জলবায়ু চুক্তি, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, এটা কখনো ছিল আমি জানি, মানে ভুলে গেছিলাম, কিন্তু এটা থেকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সরায় নিয়ে আসছে, মানে ডোনাল্ড ট্রাম্প প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে ইউএসএ কে বের করে নিয়ে আসছে যে আমি ক্লাইমেটের ব্যাপারে কেয়ার করি না। সো এইটা কিন্তু একটা রিয়েল এভিডেন্স, তো আপনার সামটাইমস কিছু মোশনে আপনাকে রিয়েল এভিডেন্স প্রোভাইড করতে হইতেই পারে। ছাত্র রাজনীতির বিষয়ে হয়তো আপনি রিয়েল এভিডেন্স খুব বেশি পাবেন না, কারণ ধরেন আজকে একজন বিখ্যাত ছাত্র রাজনীতিবিদ কি করে কি না করে সেগুলো হয়তো ওইভাবে পত্রিকায় আসে না, তার জীবনযাত্রাটা সারা জীবন একটা ধরেন হলে থাকে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে, পরে একটা ছেলে যে অ্যাক্টিভলি পলিটিক্স করে তার জীবনে কি হয় কি না হয় সেগুলো তারপর পত্রিকাতে আসে না। তো এই সমস্ত জিনিস যেহেতু পত্রিকায় আসে না, এখানে আপনি রিয়েল এভিডেন্স দিতেও পারবেন না, কিন্তু যখন আপনার পক্ষে রিয়েল এভিডেন্স দেওয়া সম্ভব সেখানে রিয়েল এভিডেন্স দিবেন। অবশ্যই রিয়েল এভিডেন্স এই সমস্ত ডেসক্রিপটিভ এভিডেন্সের চেয়ে অনেক বেশি খাঁটি এবং গুরুত্বপূর্ণ, তারপরেও কিছু কিছু ডেসক্রিপটিভ এভিডেন্স অনেক বেশি ক্লিয়ার হইতে পারে। সেই ফর এক্সাম্পল ধরেন আপনি গাড়ি ঘোড়া নিয়ে কথা বললেন যে হ্যাঁ আমরা মহানগরীতে বড় বড় মহানগরীতে আমরা গাড়ি নিষিদ্ধ করে দেবো, বড় বড় মহানগরীতে আমরা যখন গাড়ি নিষিদ্ধ করে দিব তখন আমরা গাড়ি নিয়ে স্ট্যাটিস্টিক্স দেখাইতে পারি, কনক্রিট এভিডেন্স, কিন্তু সবসময় সুযোগ থাকে না। এগেন যখন সুযোগ থাকে তখন আমরা এভিডেন্স দেখাবো, যখন সুযোগ না থাকে তখন আমরা এভিডেন্স ওরকম ডেসক্রিপটিভ ভাবে দেখাবো, স্টিল এভিডেন্সটা দেখানো উচিত। প্রিন্সিপাল আর্গুমেন্টে মাঝে মধ্যে এভিডেন্স ছাড়াও প্রিন্সিপাল আর্গুমেন্ট দাঁড় করানো যায়, কিন্তু সব রকম আর্গুমেন্টে আই উড প্রেফার যদি আপনি অনেক বেশি এভিডেন্স দিয়ে আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করেন। এভিডেন্সটা থাকলে যেটা হয়, এটাও হচ্ছে ফ্রেমিং এর একটা ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে আমরা এটাকে বলি ইলাস্ট্রেশন, যে মেকানিজমের পাশে আরেকটা ইম্পর্টেন্ট অংশ রয়ে গেছে ওই অংশটাকে আমরা বলি ইলাস্ট্রেশন। সো ইলাস্ট্রেশন কি, অ্যাডোব ইলাস্ট্রেটর নামে একটা অ্যাপ আছে, ইলাস্ট্রেট করা মানে হচ্ছে কোনো কিছু দেখানো, ইলাস্ট্রেশন হচ্ছে ধরেন আমি আজকে বলতেছি যে হ্যাঁ একটা নদী, নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটার উপরে অনেকগুলা এই যে উঁচু নিচু ঢেউ আছে, তারপরে হচ্ছে পেছনে সূর্য ডুবতেছে, ওই পারে পাহাড়ের মতো দেখা যায়, ওই পারে হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছি, ওইখানে পাহাড় আছে, পাহাড়ের পেছনে হচ্ছে সূর্য ডুবতেছে, ওইখানে হচ্ছে আকাশটা একটু হলুদ, হলুদ থেকে আস্তে আস্তে উত্তরতে ফ্যাকাশে হয়ে গেছে আকাশটা, এবং আশেপাশে পাথর দেখা যাচ্ছে, নদীটার চারিদিকে পাথর, মানে আমি একটা ছবি বিবরণ দিলাম ইলাস্ট্রেশন দিয়ে যে আমার পেছনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনকে সোজা বাংলা আমি যদি বলি এটা হচ্ছে ছবি আঁকা। সো আপনি মাঝে মধ্যে এভিডেন্সের জায়গায় মেকানিজম দেখাইতে গিয়ে ছবিও আঁকা দিতে পারেন, কিরকম ছবি আঁকা, আপনি ছবিটা এভাবে আঁকতে পারেন, আপনি বলতে পারেন যে মাননীয় স্পিকার ধরে নিয়ে আজকে ক, বা ধরেন আপনার টিমমেট, যেমন আমার টিমমেট হচ্ছে তানভীর হোসেন শান্ত, শান্ত সূর্য হল ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমি তাহলে বললাম যে দেখেন মাননীয় স্পিকার এই যে আমার টিমের শান্ত, ধরে নি সে ছাত্র রাজনীতি করে, তাকে কি করতে হয় প্রতিদিন সকালে উঠে মধুর ক্যান্টিনে যেতে হয়, কারণ 10টা থেকে মিটিং থাকে মধুর ক্যান্টিনে, লাঞ্চ পর্যন্ত মিটিং শেষ করার পরে, লাঞ্চের পরে কি করতে হয়
বিকালবেলা হয়তো কোনো কোনো দিন মিছিল থাকে, বিকালবেলা হয়তো কোনো কোনো দিন বিভিন্ন নেতৃবৃন্দ আসে, তাদেরকে প্রোটোকল দিতে হয় ইত্যাদি ইত্যাদি, এই 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 করতে হয়। তারা রাতের বেলা হলে ফিরতে হয়, হলে ফিরে তারপরে রাতের বেলা তারা গ্রুপ গেস্ট রুম নিতে হয়। বললাম সবকিছু বুঝা বুঝা বলল, তারপরে বললাম যে এখন মাননীয় স্পিকার দেখেন তার হাতে আসলে সময়টা কোথায় পড়াশোনা করার জন্য, এখন দেখেন তার হাতে আসলে ক্লাস করার সময়টা পর্যন্ত নয়, এখন দেখেন তার জীবনে এতদিন পর্যন্ত যে উদ্দেশ্য ছিল আমি ক্লাসে গিয়ে পড়াশোনা করব, সেখান থেকে সে পরিবর্তিত হয়ে বলতেছে যে আমি এখন রাজনীতিতে একটা ক্যারিয়ার চাই, আমার একটা ভালো পদ দরকার। তার মানে দেখেন তার উদ্দেশ্য, তার সময় সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে সংগঠন ইত্যাদি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট লিঙ্ক আপ বা ইম্প্যাক্ট। লিঙ্ক আপ বা ইম্প্যাক্টটা কোথায়? ধরলাম একটা ছাত্র, মানে এ আর ই দিয়ে আমার আর্গুমেন্টের ট্রুথ এস্টাবলিশ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে ট্রুথ, হোয়াট উই হ্যাভ টকড অ্যাবাউট সো ফার। ট্রুথটা আমরা এতক্ষণে এই যে এই ট্রুথ এই পার্টটা, সত্যতা এতক্ষণ পর্যন্ত ছিল না, আমরা এখানে ফুট করে এখানে সত্যতা বসাই দিলাম। দেখেন মাননীয় স্পিকার আমার আর্গুমেন্ট 100% সত্য। এখন যদি বলে যে ভাই সূর্য তো পূর্ব দিকে ওঠে, এটাও তো 100% সত্য, কিন্তু তাই বলে কি আমি বিতর্কটা জিতে যাব? সূর্য পূর্ব দিকে উঠে বলে কি ছাত্ররাকে তিনি সিদ্ধ করে দাও? না। এখন একইভাবে যদি কেউ বলে যে ছাত্র রাজনীতির কারণে পোলাপান পড়াশোনা থেকে মনোযোগ সরায় ফেলতেছে, তাই আমার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত, আপনার কাছে মনে হইতে পারে যে হ্যাঁ দিস মেক সেন্স, কিন্তু জাজের কাছে না। কেন না? কারণ আপনি এখনো ইম্প্যাক্ট বা ইম্পর্টেন্স সেটা দেখাইতে পারেন না। এই যে এইখানে একটা অংশ আছে লিঙ্ক আপ বা ইম্প্যাক্ট, এই পার্টটা একটা আর্গুমেন্টের ট্রুথ এস্টাবলিশ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটার ইম্প্যাক্ট প্রমাণ করা, সেটার ইম্প্যাক্ট বা সেটার ইম্পর্টেন্স প্রমাণ করা। এতক্ষণ পর্যন্ত এই যে এ আর ই তে আমি প্রুফ করলাম কি, আমি এতক্ষণে আসলেই প্রুফ করছি যে ছাত্র রাজনীতি করলে মানুষের পড়াশোনা থেকে মনোযোগ পরিবর্তিত হয়, আমি এটা প্রুফ করে ফেলছি। কিন্তু এখন আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে যদি ছাত্র রাজনীতির কারণে পড়াশোনা থেকে মনোযোগ সরে যায়, তাইলে কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত? আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো কমন সেন্স, মানুষ তো বুঝে নিব, কিন্তু বিতর্কে আসলে বিতর্কে ওনলি এক্সপ্লেনেশন ইজ ট্রু। যদি কেউ মহানগর দেখে থাকেন, হইচই আসছে নতুন ওয়েব সিরিজ খুবই সুন্দর, যদি কেউ মহানগর দেখে থাকেন সেখানে বলবে যে জীবনে দুইটা জিনিস সত্য, কিছু পর পরই কিছুক্ষণ পরে পরেই ওসি হারণ করে জীবনে দুইটা জিনিস সত্য, কি? এক হলো বিশ্বাস, দুই হলো সঠিক মানুষের প্রতি বিশ্বাস। ওরকম সে সবকিছুতেই জীবনে দুইটা জিনিস মনে রাখবে, জীবনে দুইটা জায়গায় মিথ্যা কথা বলবো না, এক পুলিশের সামনে দুই মানুষের সামনে। তার মানে আমি এখন যেটা বুঝাইতে চাইতেছি, বিতর্কে আসলে দুইটা জিনিস সত্য, একটা হচ্ছে ট্রুথ আর একটা হচ্ছে ইম্পর্টেন্স। এখন আমি ইম্পর্টেন্সটা প্রুফ করব, এবং এখানে আসলে জাজ বুঝে নিবে এমন কোনো কথা নেই, দেয়ার ইজ নাথিং যে জাজ আসলে বুঝে নিবে। তাহলে জাজরে আমার বুঝাইতে হবে যে মনোযোগ সরে গেলে এই জিনিসটা আসলে খারাপ, এবং এই কারণে আমার আসলে ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ করে দেওয়া উচিত। তাহলে মনোযোগ সরে গেলে ছাত্র রাজনীতি কেন নিষিদ্ধ করা উচিত, এইখানে আসবে। এতক্ষণ পর্যন্ত যে আপনারা বলতেছিলেন বাবা মায়ের আকাঙ্ক্ষা পূরণ হয় না, এইখানে আসে এটা নাম্বার ওয়ান। মনোযোগ সরে গেলে যদি পোলাপান পড়াশোনা না করে, তাহলে প্রথমত এক তাদের ভবিষ্যৎ সুন্দর হয় না, খ বাবা মায়ের আকাঙ্ক্ষা পূরণ হয় না, গ
তারা হচ্ছে পৌঁছাতে পারে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কি বুঝাইতে পারছি যে লিঙ্ক আপ জিনিসটা কি? যদি আপনার ভবিষ্যৎ নষ্ট করে কোন একটা জিনিস, যে জিনিসটা আপনারা আসলে জীবনে এস্টাবলিশ হতে দিবে না, সেই জিনিসটা আপনার জন্য খারাপ। আপনার বাবা মা আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে এই পরিস্থিতিতে, আসলে যেটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে দিবে না, সেটা আসলে জিনিসটা খারাপ। মানে পড়াশোনা থেকে মনোযোগ সরে যাওয়ার যাওয়ার ফলে আসলে কি কি হয় সেটা আপনারা এস্টাবলিশ করে দেখাইতে হবে, যে পড়াশোনার থেকে মনোযোগ সরে যাওয়া আসলে ভালো কোনো জিনিস না, এটা খারাপ জিনিস। এবং এই খারাপ জিনিসটা এই কারণে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ছাত্ররা যদি নিষিদ্ধ করবো, কারণ ছাত্ররা যদি খারাপ, এটা আমাদের জীবনে খারাপ কনসিকুয়েন্সেস বা খারাপ ফলাফল বয়ে আনে। বুঝা গেল হোয়াট ইজ এভিডেন্স, সরি হোয়াট ইজ লিঙ্ক আপ বা ইম্প্যাক্ট বা ইম্পর্টেন্স? জি ভাইয়া, বুঝতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত আমি ইম্পর্টেন্সটা এস্টাবলিশ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আর্গুমেন্টের কোনো ভ্যালু নাই। আমার আর্গুমেন্ট 100% ট্রু হোক, ইম্পর্টেন্ট হতে না পারলে আমার আর্গুমেন্টের দিক শেষে কোনো দাম নাই। সো ইয়া, অলরেডি আমাদের মনে হয় প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। এখন আই উইল টেক কোয়েশ্চেন্স। দ্য ফ্লোর ইজ ওপেন, যে মনে কোনো প্রশ্ন আসলে জিজ্ঞেস করতে পারবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। শিওর। আচ্ছা, আমি যখন লিঙ্ক আপের জন্য একটা ইম্পর্টেন্স দেখাই যে হচ্ছে বাবা মায়ের ইচ্ছা পূরণ হয় না বা আমার ভবিষ্যৎ সুন্দর হয় না, তখন এই দুইটা জিনিসেরও তো আসলে রিজনিং প্রয়োজন হয় যে অ্যাকচুয়ালি কিভাবে হয় না বা কিভাবে বাবা মায়ের ইচ্ছাটা পূরণ হয় না। ইয়াপ ইয়াপ ইয়াপ, ইয়েস ইয়েস। হ্যাঁ, এখানে আপনি আসলে মেকানাইজ করতে পারেন, মেকানিজম দিতে হবে। এই তো, ইয়েস ইয়েস ইয়েস, মেকানাইজেশন বিভাগে সব মেকানাইজেশন লাগবে। থ্যাংকস ফর পয়েন্টিং ইট আউট, বাট আমি আসলে এটা ইচ্ছা করেই অ্যাভয়েড করে গেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে জিনিসটা ভুলে যাবে এটা। কিন্তু থ্যাংক ইউ যে আপনারা আসলে বিষয়টা ধরতে পারছেন সবাই। মানে এখনো পর্যন্ত কিছু কঠিন লাগতেছে, মনে হচ্ছে যে ভাই আর্গুমেন্টেশন আসলে অনেক কঠিন জিনিস। কঠিন লাগলে বলতে পারেন যে ভাই আসলে এই জিনিসটা কঠিন লাগছে। এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর এবং সহজ এবং সরল লেগেছে ভাইয়া, অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা কয়েকটা জিনিস দেখবো। একটা আর্গুমেন্টের ফ্রেমিং এর ভিতরে দুটো অংশ আছে, একটা হচ্ছে ট্রুথ আর একটা হচ্ছে ইম্পর্টেন্স। ট্রুথ এবং ইম্পর্টেন্স আমরা আসলে কিসের ভিত্তিতে মেজার করবো? আজকে বললাম এটা সত্য, তাহলে এটা সত্য হয়ে গেল। বা আপনি একটা মেকানিজম দিলেন, মেকানিজমটা কতটা ভালো সেটা আসলে কিসের উপরে ডিপেন্ড করবে? মানে একটা মেকানিজম কতটা ভালো সেটা আসলে কি কি জিনিসের উপরে আমরা, মানে একটা জাজের পার্সপেক্টিভ থেকে, আপনি একজন বিচারক হলে তার জায়গা থেকে আসলে একটা কেসকে বা কেউ একজন একটা ফ্রেমিং করলো, ওই ফ্রেমিংটাকে আপনি কিভাবে জাজ করবেন, বা একজন জাজ ও ফ্রেমিংটাকে কোন দৃষ্টিতে দেখবে, আপনার ফ্রেমিং কতটা ভালো হয়েছে বা কতটা বাজে হয়েছে? কারো কোনো আইডিয়া আছে যে কিসের বেসিস এইগুলো আমরা করতে পারি? মানে ভাইয়া, মানে যে আর্গুমেন্টস গুলো দেওয়া হয়েছে ওগুলো কোনটা আর্গুমেন্টস গুলো ডিসক্রিপশন কিভাবে ইম্পর্টেন্ট জাজের কাছে সেটার কথা বলছেন? কাইন্ড অফ। আচ্ছা, আমরা তাইলে আই থিঙ্ক এটা একটু আপনাদের মাথার উপর দিয়ে গেছে কোয়েশ্চেনটা, সো আমি নিজে ব্যাপারটাকে একটু ডিসক্রাইব করে বলতেছি। আই থিঙ্ক ইটস টাইম ফর মি টু ডিসক্রাইব এগেইন। সো আমরা ফ্রেমিং এর ভিতরে ট্রুথ জিনিসটা ডিপেন্ড করবে আসলে চারটা বিষয়ের উপরে, চারটা অ্যাডিশনাল বিষয়ের উপরে ট্রুথ এবং ইম্পর্টেন্স দুইটা ডিপেন্ড করবে। ট্রুথ ডিপেন্ড করবে যে চারটা বিষয়ের উপরে, তা হচ্ছে কনটেক্সট, ব্যালেন্স অফ প্রবাবিলিটি, লজিক্যাল লিপস অর কন্ট্রাডিকশন। কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে আপনি যেই পৃথিবীতে বসে বসে বিতর্কটা করতেছেন
যে অবস্থানে বসে বিতর্কটা করতেছেন সেইখানে এর সত্যতা কত। যেমন ধরেন আপনার অপোজিশন থেকে আইসা আজকে বললো, দেখেন আমাদের আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত না, এই কারণে যে ছাত্র রাজনীতি আসলে অনেক ফেয়ার এবং ছাত্র রাজনীতির মধ্যে আসলে এই ধরনের আপনার সারাদিন হচ্ছে ইয়ে করা লাগে না, সময় দেওয়া লাগে না, বরং আপনি হচ্ছে সারাদিন রুমে বসে বসে রিসার্চ করেন। তারপরে সে এসে বললো যে ইউকে তে কিভাবে ছাত্র রাজনীতি খুব সুন্দর এবং ইউকের ছাত্র রাজনীতিবিদরা কিভাবে হলো রিসার্চে পলিসি মেকারদেরকে সাহায্য করে। তাইলে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউকের আর্গুমেন্টটা কি সত্য? না, ইউকের আর্গুমেন্টটা সত্য ইউকের প্রেক্ষাপটে। তো আমরা যখন বিতর্কটা বাংলাদেশে বসে করতেছে তখন যদি কেউ আইসা বলে যে ভাই আসলে ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট, অথবা কেউ একজন এসে বললো যে দেখেন এনএসইউ ছাত্রটা না এনএসইউ কলাপান্ত পড়াশোনা করতেছে, অথবা কেউ এসে বললো যে এনএসইউ তেও তো আসলে বিভিন্ন সংগঠনের কমিটি দেওয়া হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ওইগুলা দিয়ে তো আসলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ওটা কি কনটেক্সটে ফিট করে? আমাদের কোন কনটেক্সটে আমরা কথা বলতেছি? আমরা কনটেক্সটটা ফিক্স করছি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে, রাইট? এখানে আইসা যদি আপনি ইউকের এক্সাম্পল দেন, ইউকের বেসিসে একটা আর্গুমেন্ট দাঁড় করার চেষ্টা করেন, তাহলে এই আর্গুমেন্টটা কি সত্য হবে? হবে না। উইচ ইজ ওয়াই আপনার কনটেক্সট অনুযায়ী আর্গুমেন্টটা সত্য কিনা সেটা আগে মেজার করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটি। দেখো ব্যালেন্স অফ প্রবাবিলিটি ব্যাপারটা কেমনে বুঝাই, ধরেন মোশন হচ্ছে যে এই সংসদ বড় শহরের মধ্যে চট্টগ্রাম ঢাকা এরকম বড় বড় শহরের মধ্যে গাড়ি ঘোড়া মানে প্রাইভেট কার নিষিদ্ধ করবে, তারপরে মানুষ কি করবে ওই সমস্ত শহরে হচ্ছে মেট্রো রেল বানায় দিবে এবং সবাই মেট্রো রেল দিয়ে যাতায়াত করবে, দরকার লাগলে সাইকেল চালাবে জাপানের মতো, জাপানে যেমন জাপানিরা নিজেরা গাড়ি চালাবে, ওরা সব ট্রেন দিয়ে যাতায়াত করে আর সাইকেল দিয়ে যাতায়াত করে, কারণ ওদের দেশে মানুষ এত বেশি, সবাই যদি গাড়ি চালায় তাহলে জাপানের মানুষজন মানে ওদের পুরো শহর গাড়ি দিয়ে ভরে যাবে, গাড়ি আর চলার মতো জায়গা পাবে না। ব্যালেন্স অফ প্রবাবিলিটি ব্যাপারটা হচ্ছে এরকম একটা মোশনে যদি কেউ একজন আর্গুমেন্ট দেয় ভাই শহরে অনেক মানুষ থাকে, রাস্তায় গাড়ি চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে যায়, যে কারণে আমার আসলে এটা করা উচিত, এখন তার আর্গুমেন্টটা কি ভুল? ভুল। কেন ভুল? কারণ তার ব্যালেন্স অফ প্রবাবিলিটি ঠিক না। আমরা এতগুলো মানুষ যে বাইকে আছি, আমরা কি জীবনে রাস্তায় বেরোই নাই কেউ হয়েছি? আমরা কি সবাই অ্যাক্সিডেন্ট করে মরে গেছি? আমাদের সবাই দিকে গাড়ি চাপা দিয়ে গেছে? দেয় নেই। তার মানে হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, হইতে পারে এই জিনিসটা ঘটা সম্ভব, কিন্তু এর সম্ভাব্যতা খুবই কম। তো যখন কোন একটা আর্গুমেন্টের সম্ভাব্যতা কম হয় তখন তার ব্যালেন্স অফ প্রবাবিলিটির কারণে আর্গুমেন্টের ট্রুথ কোয়েশ্চেনেবল, এই আর্গুমেন্টটা সত্য না। নাম্বার থ্রি, লজিক্যাল লিপস। এই জিনিসটা মানুষ সবচেয়ে বেশি করে এবং মানুষ বুঝে না সে এটা করতেছে। লজিক্যাল লিপস কি? সিম্পলি আপনি যদি এ আর ইয়ের যে পার্ট গুলা দেখাচ্ছি এর মধ্যে একটা ছাইরা যায়, ধরেন আপনি জাস্ট আসলেন এবং আইসা বললেন আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো কারণ ছাত্র রাজনীতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে মনোযোগ সরে যায়। মানে আপনি অ্যাজুম করে নিতেছেন না যে ছাত্র রাজনীতি করলে তার মনোযোগ সরে যেত, না ব্যাখ্যা আসতে। তার মানে যদি কোন একটা লেয়ারে, আমি কি আপনাকে বুঝাতে পারছি যে আসলে এখানে অনেকগুলা স্তরে স্তরে ব্যাখ্যা করে আসতে হয়, কোন একটা স্তরে যদি আপনি কিছু একটা মিস করে যান, সে ফর এক্সাম্পল আপনি ইম্পর্টেন্সটা এস্টাবলিশ করতে, মানে ইম্পর্টেন্স মানে ঠিক আপনি ট্রুথের মধ্যেই মেকানিজমের মাঝখানে একটা গ্যাপ থেকে গেল, আপনি মেকানিজমের মধ্যে বললেন যে স্টুডেন্টরা আসলে পড়াশোনা করতে সময় দিতে পার, মানে ধরেন আপনি বললেন যে রাজনীতিতে আসলে অনেক সময় দিতে হয় যে কারণে সরি আমার ইন্টারনেটটা মাঝখানে ড্রপ করছে, তো আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। তো আমাকে কোন পর্যন্ত শুনছেন আপনারা একটু বলবেন, এখন কি শোনা যাচ্ছে আমাকে?
জি ভাইয়া পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে আপনাকে। ব্যালেন্স অফ প্রোবাবিলিটি শেষ করছি, রাইট? লজিক্যাল লিপসে ছিলাম। জি ভাইয়া, জি। ওকে, সো আমরা যদি লজিক্যাল লিপস নিয়ে কথা বলি, তখন লজিক্যাল লিপস আসলে কি হয়? লজিক্যাল লিপস হচ্ছে, আপনি যদি এসব বলেন যে একটা স্টুডেন্ট ছাত্র রাজনীতিতে সময় দেয়, সে কারণে সে পড়াশোনায় সময় দিতে পারে না, এখানে একটা ছোট্ট লজিক্যাল লিপ থেকে যায়। কারণ হচ্ছে যে আপনি কি ছাত্র রাজনীতি করলে পড়াশোনায় আসলেই সময় দিতে পারবেন না? এমন কি হতে পারে না যে আপনি একসাথে পড়াশোনা করতেছেন, ছাত্র রাজনীতি করতেছেন, অনেক পোলাপন্ত টিউশনও করায় পড়াশোনা করে, তাদের কোনো সমস্যা নেই, তাহলে টিউশনের সময়টা আপনি রাজনীতিতে দিলে কেন সমস্যা হবে? এটা একটা লজিক্যাল লিপ। আপনি প্রপারলি ডিসক্রাইব করেন নাই যে ছাত্র রাজনীতি কতটা সময় দেওয়া লাগতে পারে। আপনি যদি প্রপারলি ডিসক্রাইব করেন যে কতটা সময় দেওয়া লাগতে পারে, তখন আর এই লিপটা এক্সিস্ট করে না। তখন আপনি আসলেই বুঝাইতে সমর্থ হন যে দেখেন, ছাত্র রাজনীতি করতে গেলে আপনার আসলে সারাদিনই সময় দিতে হবে, যে কারণে আপনি ক্লাসে সময় দেওয়ার মতো সময় পাবেন না। কিন্তু এই ব্যাখ্যাটা যে আপনার দিনে আট দশ ঘন্টা সময় দিতে হয়, এই ব্যাখ্যাটা যদি আপনি দিতে না পারেন, তখনই একটা লজিক্যাল লিপ তৈরি হয়। ফাইনালি কন্ট্রাডিকশন আর ভেরি ইম্পর্টেন্ট নোটিস। এখন সিসিপিসি আছে না, চিটাগাং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, আপনারা কি চিনেন এটা? হোপফুলি যারা চিটাগাং এ আসেন চেনার কথা। কয়েকদিন আগে ওদের একটা ইন্ট্রা টুর্নামেন্ট হয়েছে, ওইখানে আমি ম্যাচ করছিলাম, গেলাম। আমি সাধারণত ইন্ট্রা টুর্নামেন্ট গুলো ম্যাচ করে যাই, কারণ এখানে শিশুদের প্রোগ্রেস হয়, তো নতুনদেরকে শেখানো সবসময় আমার কাছে একটা ইম্পর্টেন্ট কাজ বলে মনে হয়, আমি এটাতে কন্ট্রিবিউশন করতে চাই। তো গেলাম, ওইখানে ফাইনাল এর মোশন ছিল যে একটা কন্টেক্সট আছে যে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশে করোনাতে অনেক মানুষ আক্রান্ত, এবং প্রতি তিনজন করোনা আক্রান্ত মানুষের জন্য একটা করে সিট আছে হাসপাতালে। তার মানে প্রতি তিনজনের মধ্যে আমরা একজনকে চিকিৎসা দিতে পারবো আর দুজনকে চিকিৎসা দিতে পারবো। এরকম পরিস্থিতিতে আমরা 65 বয়সের বেশি বয়স্ক যারা আছে তাদেরকে করোনার জন্য চিকিৎসা দিব। মোশনটা হচ্ছে এখন এই মোশনে কথা বলতে আসা অপোজিশন প্রথমত বলতে, দেখেন 65 বছরের বেশি বয়স্ক মানুষকে চিকিৎসার সুযোগ দিবেন না, এটা তাদের প্রতি অমানবিক, আপনার মানবিকতা কোথায় ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললো। আপনার মানবিকতা কোথায়? আপনি একটা মানুষের সাথে ভাবে ডিসক্রিমিনেশন করবেন, প্রিন্সিপালি এটা আনজাস্টিফাইড, এটা অমানুষের মতো কাজ করতেছে ইত্যাদি ইত্যাদি। তো বুঝলাম যে এই কাজগুলো অমানুষের মতো কাজ হয়েছে। তো এই পরিস্থিতিতে এসে অপোজিশন নিজেই আবার আর্গুমেন্ট দিল, একটা অল্টারনেটিভ সাজেস্ট করে, আমাদের যেই সমস্ত মানুষের শরীরের অবস্থা খুব বেশি খারাপ, আবার ইন্টারনেট জমা করতেছে, ক্যামেরাটা অফ। তো ওরা বললো যে ভাই আমরা একটা অল্টারনেটিভ দেখাবো, অল্টারনেটিভ কি, যেই সমস্ত মানুষের শরীরের অবস্থা অনেক বেশি খারাপ সেই সমস্ত মানুষকেই শুধু আমরা চিকিৎসা দিব না, বাকি সবাইকে চিকিৎসা দিব, আমরা বয়স কনসিডার করবো না, দেখবো যে আপনার শরীরের অবস্থা ভালো না খারাপ, বেশি খারাপ হলে আপনাদের চিকিৎসা দিব না। তো তাইলে এখানে একটা কন্ট্রাডিকশন আছে না? একটু আগে নিজেই বলে গেল যে আপনি একটা মানুষের চিকিৎসা দিতেছেন না, সেটা অমানবিক, এখন আবার নিজেই বলতেছে যে ভাই আপনার শরীরের অবস্থা বেশি খারাপ হলে আমি চিকিৎসা দিব না। একটু আগে তো নিজেই বলবো যে আপনি যদি 65 বছরের বয়স বেশি বয়স্ক মানুষের চিকিৎসা না দেন সেটা অমানবিক হয়, এটাও তো তাহলে ঘুরে গিয়ে অমানবিক হয় না? তাইলে এখানে নিজের সাথে নিজে কন্ট্রাডিক্ট করতে হবে। যখন আপনি নিজের সাথে নিজে কোনো কিছুতে কন্ট্রাডিক্ট করেন, তখন আপনার আর্গুমেন্টের ট্রুথ নষ্ট হয় সবার আগে। এখন সেকেন্ডলি আসে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সটা খুব ছোট্ট করে শেষ করে দিব। ইম্পর্টেন্স হচ্ছে এটা আপনার কতগুলা মানুষকে ইম্প্যাক্ট করে। ছাত্র রাজনীতি আসলে কয়টা ছাত্রকে ইম্প্যাক্ট করে? ছাত্র রাজনীতি কি সবাইকে ইম্প্যাক্ট করে নাকি কিছু মানুষকে ইম্প্যাক্ট করে? ধরেন আপনি একটা আর্গুমেন্ট দিলেন, এই আর্গুমেন্টটা আসলে কয়টা মানুষকে দেখালেন যে এটা অনেক উপকার আছে, অনেক মানুষ মানে এটাতে আসলে মানুষজনের অনেক লাভ হয়। আপনি বললেন যে আসলে আমাদের দেশে হলো ট্যাক্স সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ ট্যাক্সের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হতে থাকে। তো ব্যবসায়ীদের থেকে ট্যাক্স কমায় দিলে ব্যবসায়ীরা তখন আসলে অনেক টাকা ইনকাম করতে পারবে, এবং তারপরে তারা সেই টাকাটা ইনভেস্ট করবে, পরবর্তীতে ইনভেস্ট করে তারা হলো আপনার দেশে একদম করে ফেলবে, অর্থনৈতিক উন্নয়ন সাধন করে ফেলবে। সবকিছু বুঝলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনার দেশে ব্যবসায়ী কয়জন? সবাই কি ব্যবসা করে না?
বড় ব্যবসায়ী মানে কর্পোরেট বিজনেস কয়েকজন করেন, এই যে কর্পোরেট ট্যাক্স কমাবেন, কর্পোরেট ট্যাক্সটা শুধু কর্পোরেশন এর ক্ষেত্রে, কর্পোরেশন এর মালিক কয়জন, 1000 জনে একজন মানুষ কর্পোরেশনের মালিক, তাহলে পলিসিটা 1000 জনে এক লাভবান করবে, তার মানে কি নাম্বার নাম্বারের হিসেবে সেটা ইম্পর্টেন্ট কোনো আর্গুমেন্ট, মানে ইম্পর্টেন্স এর হিসাবটা আসে আপনি কয়টা মানুষকে লাভবান করতে পারতেছেন আপনার এই পলিসিটাতে। আপনার এই নিজে একটা আর্গুমেন্ট দিলেন যে আপনার আর্গুমেন্টটা কিছু মানুষের ক্ষতি কারণ ঘটায়, কিছু মানুষকে উপকার করে, কয়টা মানুষকে উপকার করে। এখন এমন হইতে পারে যে কোনো একটা আর্গুমেন্ট অনেক বেশি মানুষের উপকার করে না, কিন্তু যাদেরকে উপকার করে তারা আসলে অনেক বেশি ভালনারেবল বা দুর্বল জনগোষ্ঠীকে উপকার করে। যেমন ধরেন এখন যদি আমি বলি যে আমি এমন একটা পলিসি গ্রহণ করবো যে পলিসিটা শুধু যারা বিকলাঙ্গ তাদের জন্য অনেক বেশি সুবিধা দিবে, তাইলে এই আর্গুমেন্টটা ইম্পর্টেন্ট, কারণ বিকলাঙ্গরা ভালনারেবল, তারা সংখ্যায় বেশি না, সমাজে 100 জনের মধ্যে হয়তো একজন বিকলাঙ্গ পাবে, কিন্তু এই বিকলাঙ্গরা আসলে অনেক বেশি অসহায়, যে কারণে তারা সংখ্যায় কম হইলেও তাদের ভালনারেবিলিটি বিবেচনা করে যাদেরকে উপকার করতেছেন তারা যদি সংখ্যায় কমও হয় কিন্তু তারপরেও যদি তারা অসহায় হয় তখন তাদের জন্য লাভবান হবে, এই লাভজনক হবে, এরকম কোন আর্গুমেন্ট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? যদি দেখেন যে নাম্বার বেশি মানে বেশি সংখ্যক মানুষকে উপকার করবে, এটা যদি বেশি সংখ্যক মানুষকে দেখাইতে না পারেন তাহলে কম সংখ্যক মানুষকে উপকার করলেও কোনো একটা আর্গুমেন্ট গুরুত্বপূর্ণ, যতক্ষণ পর্যন্ত সেই কম সংখ্যক মানুষগুলো ভালনারেবল। মুভিং টু দ্য থার্ড পয়েন্ট, মিউচুয়াল এক্সক্লুসিভনেস। হোয়াট ইজ মিউচুয়াল এক্সক্লুসিভনেস? মিউচুয়াল এক্সক্লুসিভনেস হচ্ছে ধরেন দুইটা কাজ, এ বি, আপনি কি একসাথে ঢাকা ভার্সিটি এবং বুয়েটে পড়তে পারবেন? পারবেন না। অতএব আপনাকে এখানে চুজ করতে হবে যে আমি ঢাকা ভার্সিটিতে পড়বো নাইলে বুয়েটে পড়বো। আপনি কি একই সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস যেটা পড়তে পারবেন? না, আপনাকে চুজ করতে হবে যে আপনি এটার মধ্যে একটা করতে পারবেন। মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে সেই সমস্ত জিনিস যা দুইটার মধ্যে একটা করা যায়। এখন ধরেন ছাত্র রাজনীতির পয়েন্টে অপোজিশন আইসে আপনার পুরা এই যে এতক্ষণ পর্যন্ত আমি যে আর্গুমেন্টটা বানাইলাম, এই যে এতক্ষণ ধরে যে আপনি এত কষ্ট করে একটা আর্গুমেন্ট বানাইছেন যে হ্যাঁ আপনার মিছিল মিটিং করে সময় পাবেন না, যে কারণে আপনার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, আপনার মনোযোগ সরে যাবে ইত্যাদি ইত্যাদি, ধরলাম একটা ভালো আর্গুমেন্ট বানাইছেন, আপনার অপোজিশন আইসে এই আর্গুমেন্টটা কই অ্যাটাক করবে জানেন? মিউচুয়াল এক্সক্লুসিভনেস অ্যাটাক করে বলবে দেখেন পড়াশোনা করে অত রাজনীতি করা যায়, রাজনীতি পড়াশোনা দুটা তো একসাথেও চালানো যায়। আমি কি আপনাকে এই যে অনেকক্ষণ ধরে আমি গেছি না যে কেন আপনাকে বুঝাইতে হবে যে রাজনীতি করে আসলে পড়াশোনা করা, আপনি যদি এই পয়েন্টটা ব্যাখ্যা না করতেন যে আপনি সময় যা পাবেন না, আপনার যে সারাদিন রাজনীতিতে চলে যাবে, এই সময় জিনিসটা যদি আপনি প্রপারলি ব্যাখ্যা না করতেন তখন আইসা সুন্দর করে অপোজিশন বলতো মিউচুয়াল এক্সক্লুসিভনেস এর কথা। অপোজিশন এসে বলতো দেখেন বুঝছি যে ছাত্র রাজনীতি করলে আসলে মনোযোগ অন্যদিকে সরে যায়, কিন্তু তারপরেও আপনার হাতে তো দুইটার দিকে মনোযোগ দেওয়া সম্ভব না, অনেক মানুষ তো একসাথে চাকরিও করে পড়াশোনা করে, করে না, অনেক মানুষ টিউশন করে পড়াশোনা করে, সংসার চালে পড়াশোনা, তাহলে আপনি রাজনীতি করে পড়াশোনা কেন করতে পারবেন না? কোনো পয়েন্ট নাই, দুইটা একসাথেই করা যায়, তার মানে হইতেছে যে পড়াশোনা আর রাজনীতি একটার একটা বিপরীত, এর কোনো ভিত্তি নাই, তার মানে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, দুইটা কাজ একসাথেই করা যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনার আর্গুমেন্টটা ইম্পর্টেন্ট যতক্ষণ পর্যন্ত এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন যে রাজনীতি করে পড়াশোনা করা যায় না বা পড়াশোনা করে রাজনীতি করা যায় না, ততক্ষণ পর্যন্ত রাজনীতি এবং পড়াশোনা দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে দুইটা একসাথে করা যায়। তো আপনি যখন মিউচুয়ালি এক্সক্লুসিভনেসটা প্রমাণ করতে পারবেন না তখন আপনার আর্গুমেন্টে আর যতই যা কিছু বলেন তার আর ইম্পর্টেন্স থাকে না। এবং সবশেষে হচ্ছে রিলেভেন্স। রিলেভেন্স কি? আপনার আর্গুমেন্ট 100% সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে বললাম সূর্য পূর্ব দিকে ওঠার কারণে ছাত্ররা নিষিদ্ধ করে দেবো, রিলেভেন্ট হইলো কোনোভাবে? রিলেভেন্ট হলো না, তার মানে আপনার কেসটা আসলে রিলেভেন্ট হইতে পারবে, যতক্ষণ পর্যন্ত আপনার কেস রিলেভেন্ট না ততক্ষণ পর্যন্ত সেটা ইম্পর্টেন্ট হবে। তো আই সাপোজ আপনারা সবাই মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আর্গুমেন্টেশন তৈরি করবো, কিভাবে আর্গুমেন্টকে একটা ফ্রেমের ভেতর দিয়ে এস্টাবলিশ করবো,
এবং কিভাবে আসলে মানে কোন কোন ক্রাইটেরিয়ার বেসিসে একটা আর্গুমেন্টের ফ্রেমিং ভালো হয় অথবা খারাপ হয়, একটা ভালো আর্গুমেন্টকে এইগুলো জানা ইম্পর্টেন্ট। এই কারণে যে আপনার আর্গুমেন্ট তৈরি করার সময় খেয়াল করবেন যে আর্গুমেন্টটা কনটেক্সটে ঠিক মতো বসছে কিনা, ব্যালেন্স অফ প্রবাবিলিটি ঠিক আছে কিনা, আর এই জিনিসগুলো সাধারণত কাজ করবে একটা আর্গুমেন্টেশন ভাঙার, অপোজিশনের আর্গুমেন্ট ভাঙার সময় চেষ্টা করে দেখবেন যে আচ্ছা ওর কি প্রবাবিলিটি ঠিক আছে, ওর প্রবাবিলিটি ঠিক না থাকলে ওর প্রবাবিলিটির অ্যাটাক করবেন। যদি দেখেন যে ওর মিউচুয়াল এক্সক্লুসিভনেস ঠিক নাই তখন তার মিউচুয়াল এক্সক্লুসিভনেস অ্যাটাক করবেন। তো দিজ আর দ্য পয়েন্টস যেগুলো দিয়ে আপনি একটা ফ্রেমের ভেতরে অ্যাটাক করে ওই ফ্রেমটারে ভাঙ্গা নাই করে দিতে পারেন, একদম ভাঙচুর ধ্বংস করে দিতে পারেন। আর এইগুলা হচ্ছে দ্য এলিমেন্টস যেগুলো দিয়ে আপনি একটা আর্গুমেন্টকে প্রপারলি এস্টাবলিশ করতে পারেন। সো তখন পর্যন্ত অনেক কিছু বললাম, অনেক সময় হয়েছে, আই থিঙ্ক আশা করি সবাই বুঝছেন, যদি না বুঝেন এই মুহূর্তে কোয়েশ্চেন করতে পারেন। ফ্লোর ইজ ওপেন। আমি যখন ক্যারেক্টারাইজেশনটা করবো আর্গুমেন্টেশনে আসার আগে তো ওই ক্ষেত্রে কোন বিষয়টা খেয়াল রাখলে মানে প্রথমত ক্যারেক্টারাইজেশন ইজ সামথিং আই অ্যাবসলিউটলি লাভ, আমার খুবই ভালোবাসার জিনিস হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন, কনটেক্সচুয়ালাইজেশন, এই মানে কি বলবো যে জিনিসগুলো আসলে একটা বিতর্কের প্রিমাইস সেট করে দেয়, ওই জিনিসগুলো আমার কাছে সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই আপনার কোয়েশ্চেনটার আনসার আসলে এক লাইনে দেওয়া সম্ভব না, আপনি আসলে আর্গুমেন্টগুলো যেই লাইনে ফেলাবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে ক্যারেক্টারাইজেশনটা দিয়ে কোন জায়গায় যেতে চাচ্ছেন। ক্যারেক্টার যদি সুন্দর করে ক্যারেক্টার দেন তখন হলো ক্যারেক্টারটা মানে কি বলবো, এটা ডিপেন্ডস অন ডিবেট টু ডিবেট, এটা ভ্যারি করে। আপনি ক্যারেক্টার কিভাবে সাজালে আর্গুমেন্ট দিতে সুবিধা হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ছাত্র রাজনীতিকে কিভাবে ক্যারেক্টারাইজ করবেন, আপনি যদি বলেন যে ছাত্র রাজনীতি হচ্ছে এমন কিছু যেটা থেকে অনেক বেশি বেনিফিট পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, তাইলে আপনার আর আপনি যদি এমন বলেন যে ছাত্র রাজনীতি করে আসলে মানুষ তার ক্যারিয়ার নষ্ট করে, ওটা হবে না। কারণ আপনি আগেই বলছেন যে ছাত্র রাজনীতি করলে অনেক বেশি বেনিফিট পাওয়া যায় একটা সময় গিয়ে। আবার যদি আপনি বলেন যে ছাত্র রাজনীতি সামথিং যেটাতে আসলে বেনিফিট পাওয়ার সুযোগ নাই বা সুবিধা নাই, তখন আপনি এই আর্গুমেন্টটা দিতে পারবেন যে আপনি ছাত্র রাজনীতিতে সামান্য বেনিফিটের জন্য আপনার ক্যারিয়ারটা নষ্ট করতেছেন যেটা আপনার করা উচিত না। তার মানে হচ্ছে আপনি এমন একটা ক্যারেক্টারাইজেশন দিবেন যেই ক্যারেক্টারাইজেশনটা আপনাকে আপনার ওই আর্গুমেন্টগুলো প্লেস করতে, আর্গুমেন্টগুলোর সত্যতা নিশ্চিত করতে সহায়তা করে। বুঝা গেছে? মানে আই ক্যান স্টিল ফার্দার এক্সপ্লেইন যদি বুঝে না থাকেন। হ্যালো ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি শিওর। আচ্ছা ভাই, আমরা যখন একটা মোশন দেখি, মোশনের সাথে তো অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, আমরা একটা মোশন দেখে ওখানে ওই মোশনের সাথে কি কি স্টেক হোল্ডার গুলো যুক্ত আছে এবং সেই স্টেক হোল্ডার গুলো সেই মোশনের কোন কোন অ্যাসপেক্টের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই প্রভাবন গুলো দেখে আমরা কিভাবে মানে ইফেক্টিভ আর্গুমেন্ট বানাতে পারি, এই দুটা এই এই প্রশ্নটা হলো আমার। প্রথমত স্টেক হোল্ডার কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করে যে সমস্ত স্টেক আপনাকে পাবে। তবে আমার কাছে যেটা মনে হয়, স্টেক হোল্ডার অ্যানালাইসিস আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড, মানে দুইটাই একসাথে মিলায়া স্টেক হোল্ডার হবে। কিছু স্টেক হোল্ডার আছে যারা ব্যাকওয়ার্ড মানে পেছনের দিকে, কেউ কেউ আছে সামনের দিকে। এখন সামনে আর পেছনে কোনটা কি, একটা আর্গুমেন্টের পেছনের দিকের স্টেক হোল্ডার হচ্ছে তারা যারা যে কোনো একটা প্রক্রিয়া সাধন করতে সাহায্য করে। যেমন ধরেন আপনার যদি ট্যাক্স দিতে হয়, তাহলে ট্যাক্স নিয়ে যদি আপনি বিতর্ক করেন তাহলে সবার আগে আপনি কারে স্টেক হোল্ডার রাখবেন? রাষ্ট্র সবার আগে রাখবেন হচ্ছে যেই কর্তৃপক্ষ আপনার ট্যাক্সটা নিচ্ছে,
রাষ্ট্র বলতে আপনি ডিরেক্টলি রাষ্ট্র বলতে পারবেন না, আপনাকে বলতে হবে এখানে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যারা আপনার থেকে ট্যাক্স আসলে নিচ্ছে, তার মানে দে আর দ্য ওয়ান্স হু আর লায়াবল টু টেক, মানে এই যে প্রসেসটা টেক নেওয়ার, মানে এই যে প্রক্রিয়াটা, ট্যাক্স নেওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কারা সম্পাদন করে, তাদের কারণে আপনাকে ট্যাক্স দিতে হয়। মানে যারা আসলে পর্দার পেছনের মানুষ, যারা কোনো একটা কাজ ঘটায়, কোনো একটা কাজ যারা আসলে কার্যকারক বুঝেন, তো যারা আসলে সাবজেক্ট, যারা কাজটা করে। জি ভাই, তো তার মানে হচ্ছে নাম্বার ওয়ান এনবিআর বা ট্যাক্স অথরিটি, আমরা শর্টে বলি ট্যাক্স অথরিটি। নাম্বার টু হচ্ছে ট্যাক্স অথরিটি ট্যাক্স নিবে, আপনি ট্যাক্স দিবেন, তাহলে আপনি এই যে মানে ট্যাক্স পেয়ার একটা স্টেক হোল্ডার না, তার মানে ট্যাক্স অথরিটি ট্যাক্স নিচ্ছে, ট্যাক্স পেয়ার ট্যাক্স দিচ্ছে, এই প্রক্রিয়াটা সম্পাদনের পেছনে যাদের ভূমিকা আছে, যারা ঘটনাটা ঘটাইতেছে, তারা হচ্ছে পেছনের দিকের স্টেক হোল্ডার। মানে পেছনের দিক বলতে তারা হলো ঘটনাটা ঘটার আগে কাজ করতেছে। এখন আপনি ট্যাক্স দিয়ে দিচ্ছেন, ট্যাক্স দেওয়ার পরে ট্যাক্সের বেনিফিট কারা পাচ্ছে? জনগণ পাচ্ছে না? জি, তার মানে যারা এই প্রক্রিয়াটা থেকে বেনিফিটেড হচ্ছে বা প্রক্রিয়াটার ফলাফলটা যাদের উপরে গিয়ে বর্তাচ্ছে, তারা নিজেরা ওকে একটা স্টেক হোল্ডার না সেখানে? জি অবশ্যই। তার মানে মানে আমি সাধারণত স্টেক হোল্ডার অ্যানালাইসিসের মধ্যে দুইটা জিনিস দেখি, নাম্বার ওয়ান প্রক্রিয়াটা কাদের মাধ্যমে সংগঠিত হচ্ছে, নাম্বার টু প্রক্রিয়াটার কারণে কারা কারা প্রভাবিত হচ্ছে। এই দুইটা জিনিস দেখলেই, একটা হচ্ছে পেছনে, মানে ধরেন আপনি একটা বল করবেন ক্রিকেট খেলার মধ্যে, বল করার সময় মানে যে বল করতেছে বলার, সে হচ্ছে বলটা নিয়ে দৌড়ায় আসা বল করে, যে ব্যাটসম্যান সে হচ্ছে সামনে বসে মানে সামনে দাঁড়ায় থাকে, সে ব্যাটটা দিয়ে মারে, তার মানে এরা হচ্ছে মানে প্রক্রিয়াটা ঘটাচ্ছে, এটার ইম্প্যাক্টটা বহন করতেছে পুরা দল অথবা ফিল্ডার, বা ফিল্ডার নিজেও আসলে প্রক্রিয়াটা ঘটাচ্ছে, কিন্তু ইম্প্যাক্টটা আসলে দুইটা দলের উপরেই পড়তেছে। সো এইভাবে আমার কাছে মনে হয় যে কারা স্টেক, মানে স্টেক হোল্ডার হচ্ছে তারা যারা কাজটা ঘটায়, এবং তারা যারা কাজটার দ্বারা বেনিফিটেড হয় বা ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আরেকটা প্রশ্ন ছিল আপনার কি, যেন স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা কিভাবে বিতর্কের মধ্যে আনবেন? ইয়েস, স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা বিতর্কের মধ্যে আনবেন ওই যে ইম্পর্টেন্স বা ইম্প্যাক্টের একটা পয়েন্ট আমরা বলছিলাম, মনে আছে? জি জি। এই যে ইম্প্যাক্টের মধ্যে আমরা যে ব্যাখ্যা করলাম যে নাম্বারস, ভালনারেবিলিটি, এই যে এগুলা কয়টা মানুষকে এটা ক্ষতিগ্রস্ত করবে বা কয়টা মানুষকে প্রভাবিত করবে, সেটা নাম্বার, তারপরে ভালনারেবিলিটি যাদেরকে প্রভাবিত করবে তারা আসলে সবল না দুর্বল ইত্যাদি ইত্যাদি, এই দুটা পয়েন্ট আমরা বললাম না? তো এইগুলার ডেসক্রিপশনের মধ্যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা ঢুকাই দিতে পারেন। আপনি যখন ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবেন কোনো একটা আর্গুমেন্টে, তখন সেখানে আপনি স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা ঢুকাই দিতে পারেন। আমার কাছে মনে হয় মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে সেই ভুলটা হচ্ছে যে তারা একটা মোশনের অ্যাপ্রোচ করার সময় স্টেক হোল্ডার অ্যানালাইসিস দিয়ে অ্যাপ্রোচটা শুরু করে। মানে অপিনিয়ন্স মাইট ভ্যারি, কারো কারো কাছে মনে হতে পারে যে হ্যাঁ স্টেক হোল্ডার অ্যানালাইসিস দিয়ে এই মোশনটা অ্যাপ্রোচ শুরু করা উচিত। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার অ্যানালাইসিসকে হওয়া উচিত প্রত্যেকটা আর্গুমেন্টের ভিতরে আলাদা আলাদা। আমি কি বুঝাতে পারছি? প্রত্যেকটা আর্গুমেন্টে যখন ইম্পর্টেন্স বা ইম্প্যাক্ট অ্যানালাইজ করতে যাবেন, তখন ওই আর্গুমেন্টটা স্টেক হোল্ডারদেরকে কিভাবে প্রভাবিত করে সেটা ব্যাখ্যা করে দিবেন। মানে এটা একটা প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য আলাদা আলাদা স্টেক হোল্ডার অ্যানালাইসিস থাকা উচিত। যদিও ইট টেকস আপ মোর টাইম, কিন্তু আমি সাধারণত 7 মিনিটের স্পিচ দিয়ে অভ্যস্ত, বিবিতে 7 মিনিটের স্পিচ দিতে হয় বা সিভিতে ইংলিশেও 7 মিনিটের স্পিচ দিতে হয়। আমি 5 মিনিটের স্পিচকে পার্সোনালি খুবই অপছন্দ করি, কারণ 5 মিনিটের স্পিচে কিছুই বোঝানো হয় না, এবং 7 মিনিটে হলে আপনি প্রত্যেকটা আর্গুমেন্টে এভাবে আলাদা আলাদা করে আসলে স্টেক হোল্ডার গুলা অ্যানালাইজ করে দিতে পারেন। তখন আপনি এক একটা আর্গুমেন্টে 1.5-2 মিনিট করে সময় ব্যয় করতে পারেন, মানে দ্যাট ইজ এনাফ টাইম ফর ইউ টু অ্যানালাইজ stakeholders of every single argument. Any more questions? I think apnar answer apni paisen, jodi na pay thaken mane you can still feel free to ask me. Na bhai ami peyechi apnar amar proshner uttor. Dhonnobad bhai. Thik ache, thank you so much. Ar karo kono question? ভাইয়া আমার আরেকটা প্রশ্ন আছে, এটা হয়তো আজকের সেশনের সাথে রিলেটেড না, তবে ডিবেট রিলেটেড আর কি। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যখন কোনো কম্পিটিশনে যাই এবং
15 মিনিট আগে যখন আমাদের মোশন দেওয়া হয়, মোশন সম্পর্কে আমাদের লিটল টু জিরো মানে আইডিয়া থাকে বা জিরো একদম আইডিয়া থাকে না, তখন এই 15 মিনিটটাকে কিভাবে আমি ইউজ করে আমি একটা ভালো কেস বানাতে পারি, কিভাবে আমি আইডিয়া সংগ্রহ করে ডিবেটটা করতে পারি, এইটার জন্য হোয়াট আই উড সাজেস্ট ইজ আচ্ছা একটু দাঁড়ান, আচ্ছা হ্যাঁ সরি আমি একটা টেক্সটে রিপ্লাই দিচ্ছিলাম, একটা ইম্পর্টেন্ট টেক্সট আসছিল। তো আমি যেটা বলবো যে এইটা আসলে সাধনার ব্যাপার, হ্যাঁ সাধনার ব্যাপার বলতে টপিক নিয়ে না জানেন তাহলে তো আপনি ওই টপিকটা নিয়ে কথা বলতে পারবেন, সেই জন্য আমরা যারা বিতর্ক করি আমরা সবসময় কন্টিনিউয়াসলি মানে পড়াশোনা করতে থাকতে হয়, সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হয়। মানে আমার কাছে মনে হয় দ্য বেস্ট অ্যাপ্রোচ ইজ যে অলওয়েজ মানে কারেন্ট ইস্যুগুলো নিয়ে সবকিছু নিয়ে পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু নিয়ে একটু ভাস্ট পড়াশোনা রাখতে হবে, পড়াশোনাটা রাখলে তখন আপনি মোশন থেকে প্রপারলি অ্যাপ্রোচ করতে পারেন। মোশন অ্যাপ্রোচ নিয়ে আপনার আলাদা একটা 1.5 ঘন্টার সেশন নেওয়া যাবে, বাট ইন শর্ট আমি যে অ্যাপ্রোচটা নেই সেটা হচ্ছে যে আমি দেখি একটা মোশনের লিবারেল সাইডে আর্গুমেন্ট গুলা কি, কনজারভেটিভ সাইডে আর্গুমেন্ট গুলা কি, কারণ আপনি যদি কমিউনিজম নিয়ে মানে আপনি যদি ইয়ে নিয়ে বিতর্ক করেন, ইকোনমিক্স নিয়ে বিতর্ক করেন, তখন ডেফিনেটলি কিছু আর্গুমেন্ট হবে ইকোনমিক লেফটের আর্গুমেন্ট মানে কমিউনিজম রিলেটেড আর্গুমেন্ট, কিছু আর্গুমেন্ট হবে রাইট আর্গুমেন্ট মানে ক্যাপিটালিজমের স্বার্থের আর্গুমেন্ট। সো এরকম আপনি যখন ফিলোসফি নিয়ে কথা বলবেন তখন আপনি লিবারেলিজম ভার্সেস কনজারভেটিজম নিয়ে একটা সুন্দর বিতর্ক করতে পারেন, আপনি যখন পাওয়ার স্ট্রাকচার নিয়ে বিতর্ক করবেন তখন আপনি লিবার্টারিয়ানিজম ভার্সেস অথরিটারিয়ানিজম নিয়ে কথাবার্তা বলতে পারবেন। So there are a few lenses, the lens gula diye dekhle bitorkota you can skim down to some ideas ar ki je kichu idea er moddhe shimaboddho kore felte parbe, tokhon oi ta through the approach na ota easier hoy, ami oi bhabe approach niye ar ki na amar kache kono ekta motion ashle ami ashole dekhi je eta to kichu liberal argument ache kichu conservative argument ache ba liberal conservative lens eta dhorte na parleo definitely etake utilitarian versus principle এরকম একটা মানে পৃথিবীতে কিছু established debate আছে, say for example communism capitalism এটা একটা বিতর্ক সবসময়, say for example statism versus globalism এটা একটা বিতর্ক, individualism versus collectivism এটা একটা বিতর্ক, pluralism নিয়ে অনেক কথাবার্তা হতে পারে যে pluralism এর আইডিয়া কি। আমি আসলে ছোটবেলা থেকে অনেক ইজম ভক্ত, একজন গীতাকে নিজের মতো করে তৈরি করেছে, যে যেভাবে তৈরি করেছে সে সেইভাবে মোশনকে অ্যাপ্রোচ করে। আমি ছোটবেলা থেকে খুব ইজম ভক্ত, বিভিন্ন রকম ইজম নিয়ে পড়াশোনা করতাম, ওইগুলোর পক্ষে পক্ষের আর্গুমেন্ট ঘাটাঘাটি করতাম, মানে দ্যাট ইজ ওয়ে বিফোর আই স্টার্ট ইভেন ডিবেটিং, আমি ডিবেট করা শুরু করি ক্লাস 9-এ, তো আমি ইজম নিয়ে ঘাটতাম ক্লাস 8 থেকে, 9 থেকে আমি বিতর্ক যখন আমি মোশন অ্যাপ্রোচ করা শুরু করি তখনই আমি ওই ইজমের লেন্স দিয়ে বিভিন্ন মতবাদের লেন্স দিয়ে সেটা দেখতে শুরু করি। এখনো পর্যন্ত আমার আইডিয়া ওইরকমই যে আমি একটা মোশন দেখলে বিভিন্ন মতবাদের সাথে সেটাকে রিলেট করতে চেষ্টা করি, কারণ মানে বিভিন্ন থিঙ্কাররা অলরেডি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে গেছে এবং চিন্তা করে করে আসলে তারা এটা নিয়ে আর্গুমেন্ট বানায় গেছে। সে ফর এক্সাম্পল আপনি যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ে বিতর্ক করতে যান তাহলে আপনি দেখবেন যে প্রচুর কথাবার্তা আসছে যে রাইট উইং পপুলিস্টদের উত্থান নিয়ে, হাউএভার রাইট উইং পপুলিস্টদের উত্থান তো পৃথিবীতে এটাই প্রথম না, মানে সিম্পলি হিটলার was another right wing populist এবং হিটলারের যখন রাইজ হয় জার্মানিতে 1940s এর পরে যখন 1960s হচ্ছে নাৎসি পার্টি আবার ক্ষমতা যায় তখনও তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে। এখানে ইনফ্যাক্ট ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ থট নামে একটা আলাদা স্কুল অফ থট ছিল, সেখানে একজন বিখ্যাত থিঙ্কার ছিলেন থিওডোর অ্যাডর্নো, অ্যাডর্নো হচ্ছে অনেক বেশি কথাবার্তা বলছে যে কিভাবে আসলে এরকম রাইট উইং পপুলিস্টরা অথরিটেরিয়ান হয়ে যায়, এই মেকানিজম গুলো সে ব্যাখ্যা করে গেছে। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই মেকানিজম একই মেকানিজম কাজে লাগাইতে চান দ্যাট ইজ স্টিল ট্রু। তো আমার কাছে মনে হয় যে আমি মোশনটাকে এইভাবে অ্যাপ্রোচ করি আর কি, আমার আমি যা কিছু জানি আমার এক্সিস্টিং নলেজ দিয়ে একটা মোশনকে অ্যাপ্রোচ করি। আপনি ডিফারেন্টলি করতে পারেন মানে ইউ উইল হ্যাভ টু ফিগার ইট আউট, কারণ এক একজন মানুষ এক এক, আমার জন্য যেটা কাজ করে আপনার জন্য সেটা কাজ নাও করতে পারে। Any more questions from anyone? I suppose are nai. Ami hocche session er host. Ami Farhana Juthi ke. Juthi apni ke achen? Yes,
থাকলে আমি আপনাকে হোস্ট দিই। ঠিক আছে, আমি তাহলে আপনাকে হোস্ট দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সেশন, আই লাইক টকিং টু ইউ পিপল। আমাকে আপনার ফিডব্যাক দিন যে হাউ ইট ওয়াজ, ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন ফিল ফ্রি টু আস্ক মি। থ্যাংক ইউ টু আমাকে ডেকে আনার জন্য, আপনাদের সাথে দেখা হয়েছে বা আপনারা মনে করছেন যে আমি আপনাদের সাথে একটা সেশন নেওয়ার যোগ্য, এটাই অনেক কিছু। আমার ফেসবুক অ্যাকাউন্টে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাকে ফেসবুকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। আদার দ্যান দ্যাট আমার ইমেইল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি, আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, মানে আই প্রেফার ইমেইল। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে ইমেইলে আমাকে আস্ক করতে পারেন বা মেসেঞ্জারে নক দিতে পারেন, দ্যাটস কোয়াইট ফাইন। সো এটাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নাজিব ভাইকে আমাদেরকে এতক্ষণ প্রচুর করে সময় দেওয়ার জন্য, প্রায় দেড় ঘন্টার অধিক একটা সময়ের সেশন ছিল এবং সবকিছু বেশ ক্লিয়ার এবং বোধগম্য ছিল। এটার জন্য আরেকটা থ্যাংক ইউ ভাইয়াকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনে আরো বেশ কয়েকবার হচ্ছে ভাইয়ার সঙ্গ পাবো বা হচ্ছে ভাইয়ার হেল্প পাবো যদি আমাদের সাথে হয়, কোনো সমস্যা নেই, আমি বললে আসবো। ঠিক আছে, তাহলে আমি লিভ নেই, আমার আবার আরেকটা মিটিং আছে, আপনারা যদি আপনারা নিজেদের মধ্যে কথা বলতে চান তাহলে বলতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে ভাই, আলো ফিরো, থ্যাংক ইউ ভাইয়া। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, রেকর্ডিংটা স্টপ করে তুমি আমাকে হচ্ছে